সালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদের কি অবস্থা, কাজের অবস্থা বলেন? ক্যামেরাগুলো অন করেন দেখি। ইয়ে, আপনাদের ব্যাচে তো একজন উইন করছে, শুনছেন? কে ভাইয়া? কে ভাইয়া? পলাই আছে উনি। আমরা তো উইন করবো ভাইয়া, বুঝতেছি না। ক্লায়েন্ট তো রিভিউ দেয় না, স্টাডি দিতে চায় না। কাল ওয়ালাইকুম মঈন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া, ভালো। আপনি কেমন আছেন? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনার শরীরটা ইনশাল্লাহ ঠিক আছে? আল্লাহ রাখছে, এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো। এখানে উইন করছে, ওই যে ইয়ে আছে, তো উইন করছে কে? মেসেজ দেন নাই, গ্রুপে আপডেট দেন নাই? ওটা সুমাইয়া সানা, গ্রুপে আপডেট দিবেন না, সবাই দেখবে। করছে সুমাইয়া, ভাইয়া, গ্রুপে দিতে হবে? হ্যাঁ, ওটা গ্রুপে দেন, ওটা গ্রুপে দেন। উইনিং এন্ট্রি যেখানে লিখা আছে না, মানে যেটা উইনিং জি জি এন্ট্রি, ওইটা ওইটা স্ক্রিনশট দিয়ে, আচ্ছা আচ্ছা ভাইয়া, গুড, কংগ্রেচুলেশন সুমাইয়া, খুব ভালো কাজ করছে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে, গুড। এটা খুব আস্তে আস্তে সবাই আসলে উইন করবো ইনশাল্লাহ, সবাই কাজে লেগে থাকবো। আমি একটা কথা কি, যে কাজ মানে এই লাইনটা মানে এমন, মানে আপনার লেগে থাকতে হবে। এই স্টার দেয় না, স্টার পাচ্ছেন না, তারপর রিজেক্ট করতেছে, এটা একটা মানে মানে কোনো বিষয়ের মধ্যেই পড়ে না, ঠিক আছে? বিষয়ের মধ্যেই পড়ে না, বিষয়ের মধ্যেই পড়ে না। না দিবে, আমি একটা জিনিস বলি, একটা ডিজাইনে মানে রিলেটেড ডিজাইন করতে হবে, তো মানে ট্যাগ লাগবে না। ওই ডিজাইনটা যে করতেছেন, ওই ডিজাইনের তো একটা ইয়ে আছে, রুলস আছে, যেটা হচ্ছে যে আমি ফ্রিল্যান্সার যাই, ওকে, আচ্ছা, যেগুলা পেন্ডিং এ থাকে সেগুলা ক্ষেত্রে কি হয়? ওগুলা পেন্ডিং ই থাকে আর দেয় না, ওগুলা পেন্ডিং ই কিন্তু পড়ে থাকে। কাউকে স্টার্ট দেয়নি, কিন্তু মানে ওটা পেন্ডিং এ চলে গেছে। এখন ওইটা হচ্ছে ফ্রিল্যান্সার, ওটা ই করবে, যে তাদের আসলে দুইটা কি করবে, মানে কি একটা স্টার যদি দিত না, 1 মাস পর ওইটা হচ্ছে পাইতো, ঠিক আছে? তাহলে পুরোটাই ফ্রিল্যান্সার দিয়ে দিবে। ওটা হচ্ছে পড়া পাইতো। ওখানে এন্ট্রি কতটা মতো ছিল? প্রায় 2000-এর মধ্যে এন্ট্রি ছিল। স্বর্ণা কোনটা উইন করছেন, ওটা ই দেন, ওই স্বর্ণা, ওটার ইটা দেন তো, কি বলে জি ভাইয়া, আমি গ্রুপে দিচ্ছি, আমি এখনো দিচ্ছি। ওটা লিঙ্কটা দেন, যেটা উইন করছেন না, ওই কন্টেস্টের লিঙ্কটা দেন জি জি, আচ্ছা দিচ্ছি দিচ্ছি ভাই। 2 ঘন্টা আছে, ঠিক আছে, 6,000 এন্ট্রি পড়ে গেছে, মাথা নষ্ট। 6,000 এন্ট্রি পড়ছে একটা লোগোর জন্য, 10 ইউডির জন্য। হ্যাঁ, এই ডিজাইন বাই রিলেটেড ডিজাইন করতে হবে। হ্যাঁ, ডিজাইন আমি একটা জিনিস বলবো, যখন ডিজাইন করবেন যে জিনিসগুলো আপনারা অলওয়েজ খেয়াল করবেন, যে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কি চাচ্ছে, তার আশা কি, সে কি এক্সপেক্ট করতেছে, তার মানে হচ্ছে তার চাহিদা কতটুকু, সেগুলো আমাদের জানতে হবে। যেমন এটা এইখানে আছে, এটা আছে, ব্যানার টানার পারবেন কিনা জানি না, এটা বন্ধ হয়ে গেছে।
ভাইয়া নর্মাল ডিজাইন দিলে তখন তারা মকআপ চায়, আর মকআপ দিলে নর্মাল চায়, কোনটা বুঝবো কে কি চায়? দুইটাই দিতে হবে, সবগুলাই দিতে হবে। এটা তো উইন হয়ে গেছে, ক্লোজড। ভাইয়া ভাইয়া ওদিন আমার আমার একটা ডিজাইন কপি করে ধরে যে 3 স্টার পাইছে, আর আমি 2 স্টার পাইছি। এটা হলো ওনার ক্রেডিট, আপনারা কপি করে নিয়ে গেছে। আর আপনি ইয়ে করতে, এই স্বর্ণা হচ্ছে কন্টেস্টে এটা দিছে। দেখেন এখানে আসলে বিষয়টা হচ্ছে কি, যে এই যে এন্ট্রিটা উইন করছে। আমি মেসেজে দিয়েছি। আচ্ছা হ্যাঁ পাইছি। এই এই উইনটিটা হচ্ছে উইন করা হয়েছে, তাই না? এই যে এন্ট্রিটা কত নাম্বার এন্ট্রি ছিল সেটা 6, মানে 6 নাম্বার দিছে। তার মানে সি ইজ অ্যাক্টিভ। ওকে, 6 নাম্বার এন্ট্রি পড়া মানে সে কাজ করতেছিল, কাজ চলাকালীন অবস্থায় কিন্তু সে এই মানে 6 নাম্বার এন্ট্রি মানে খুব আগে করছে। সে প্রথম থেকে শুরু করছে, প্রথম থেকে শুরু করছে না? স্বর্ণা আপনার এক্সপিরিয়েন্সটা বলেন, আপনি কিভাবে শুরু করছেন? এরপরে উনি এটা দেখে আমাকে নক দিতে যে আপনি আমাকে আরো কয়েকটা ডিজাইন। অবশ্যই একটু মেয়েদের একটু বায়ার একটু ইয়াই আমি করে ওকে বেশি। আমি হচ্ছে যে আমার এন্ট্রি করার পরেই উনি, হ্যাঁ উনি আমাকে ইনবক্স করছিল। বুঝছি, ঠিক আছে, যাই হোক। 51টা হচ্ছে এন্ট্রি স্পোর্টস, এর মধ্যে হচ্ছে 2 দিন সময় আছে, ঠিক আছে? 2 দিনের ভিতরে সে উইন দিয়ে নিয়ে নিয়েছে। এটা তার মানে কি, তার ভালো লাগছে, এটা তার এটা ভালো লাগছে। এই ভালো লাগাটাই হচ্ছে মেইন, ঠিক আছে? তার ভালো লাগতে হবে। এখন কিছু কনসেপ্ট আছে, দেখেন এই যে মকআপটা, কত মকআপটা কিন্তু সে সুন্দর করে বসাইছে। হ্যাঁ, সে শখ মকআপটা সুন্দর করে। এর বাইরে কিন্তু অনেক ডিজাইন ছিল, এটা সে নিতে পারতো, ঠিক আছে? সে নিতে পারতো। এটা এটা হচ্ছে ইন্ডিয়ান, যাই হোক যে দেশেরই হোক, বায়েরটা কোথাকার, যাই হোক বায়ের কোথায় দেখে লাভ নেই, বায়ের কোথাকার হইব। এই উইডি মানে হচ্ছে অস্ট্রেলিয়ার। হ্যাঁ ঠিক আছে, অস্ট্রেলিয়ার ভাইয়া। অস্ট্রেলিয়া তো এখানে ছিল অনেক ধরনের এন্ট্রি। এই যে কত সুন্দর একটা লোগো ছিল, এটাও সুন্দর ছিল, বাট নেয় নাই কেন? বিকজ তার ভালো লাগে নাই, তার ভালো লাগা অনুযায়ী ডিজাইন করতে হবে। এখন এইখানে সে যে যে ডিসক্রিপশনটা দিয়েছে, যেমন আই এম বিল্ডিং মাই হার্ড কোর জিম কল্ড আয়রন প্যালাস, আই এম লুকিং ফর আ লোগো দ্যাট লুকস টাফ অ্যান্ড হার্ড। ওকে, তার ভাষাটা বুঝতে হবে, সে কিভাবে বলতে চাচ্ছে এটা ফিল করতে হবে। ডিজাইন করার আগে ফিলিংস ভালো থাকতে হবে। হ্যাঁ, মাথায় প্যারালয়ে ডিজাইন করা যাবে না, যে এই তাড়াতাড়ি 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 এরকম না, একদম চিল মাইন্ডে ডিজাইন করতে হবে। তারপর হচ্ছে আই উড লাইক দ্য লোগো অন দ্য আই দ্য বি অফ দ্য বিয়ার্স হেড ওয়েয়ারিং ক্রাউন, সে বলছে ক্রাউন পরাইতে হবে, অর রোট ওয়েলার ডগ ওয়েয়ারিং এ ক্রাউন। ওকে, আইদার ওয়ান বাট হোল্ডিং ওয়েট ইন হিটস টিথ, তার দাঁতে এখন টিথ নিতে যাচ্ছে। দেখেন উনি খুব সুন্দর করে বর্ণনা দিছে, এক্স্যাক্টলি তার ইয়ার সাথে দেখেন মিলছে, ঠিক আছে? সে একটা টাফ ডিজাইন চাচ্ছে, এটা কিন্তু এইটার সাথে মিলে, ঠিক আছে? টিথ, ওকে, ইয়াটা নিছে, এটা কিন্তু পাওয়া যায়, এটা ভিক্টর পাওয়া যায়, ঠিক আছে? আমি জানি কে কোন জায়গা থেকে ডিজাইন করেন, আমি জানি। তারপর উইথ দ্য নেম অফ আয়রন প্লেস অন ইট, এটার মধ্যে একটা নাম ইউজ করতে হবে। একদম এক্স্যাক্টলি এই ডিজাইনটাই হয়েছে, ভালো লাগছে। আর তার টিথ বলছে তার রিকোয়ারমেন্ট ওর মিলে নাই, বাট তার কাছে এটা ভালো লাগছে, সে নিবে, আর কিছু করার নেই। ওকে, তো এই হলো ব্যাপারটা, যে তার রিকোয়ারমেন্টও ঠিক রাখতে হবে, আপনার কিছু চেঞ্জও দিতে হবে। যে সে বলছে ব্লু কালার মধ্যে, এখন ব্লু কালার করাইতে গেলে দেখা যায় কি ফুটতেছে না। ওকে ফাইন, চেঞ্জ করেন, আপনি তার ব্লু কালারটাও দেন, আপনার মতো করে একটা কালার দেন, মানে হচ্ছে কি বলে এটাকে, আপনার যে প্রফেশনাল কালারটা সেটা ইউজ করেন। ইউল সে দ্য সান দ্য আইডিয়াস অন ফটোস, ফটোসে দে, এখান থেকে ফটোস থেকে কিছু আইডিয়া নেই, এই যে সামথিং লাইক এরকম, সামথিং লাইক এই যে, ঠিক আছে? উনি অ্যাড করছে, দিছে স্যাম্পল, বুঝেলো। ভাবি
ফোন আইছে? আমারগুলা তো দেখেই না, ইস্টার তো দূরের কথা। এই ফোন আইছে ভাবি, এই ঘরে মোবাইল চেয়ে গেছে। আসলে আপু অনেক অ্যাক্টিভ ছিল, যার কারণে আপুটা চোখে পড়ছে। আমরা তো একটু জল খেয়েছি, যার কারণে চোখে পড়া তো দূরের কথা, ভাইয়ের কাছে যেতে পারি না। রাইট, সেটাই আসলে বিষয়টা। এরকম ফোন আসছে আপনার? ফোন ফোন মোবাইল না লাগাবো খালি কনটেস্টে এন্ট্রি দিতে আছি, খালি এক কথা যে ভাই এক স্টার পাইছি, তাও অনেক কষ্টে। আচ্ছা ঠিক আছে, স্টারও পাইবেন উইনও করবেন। আমি একটু টেকনিকগুলো দেখে এখন, মানে আমি একটা একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ফ্রিল্যান্সিং জগতে আসলে কেউ কারো না, ঠিক আছে, কেউ কারোর আইডিয়া দিতে চায় না, কেউ কারো ভালো মতো ইয়া করতে চায় না, ঠিক আছে। এখন তাহলে এখন বিষয়টা হইলো কি, যাই হোক, তাহলে এখানে দেখেন কি, এখানে কি বলছে অ্যাকচুয়ালি, উনি বলছে আই নিড এ শার্ক অন দ্য শার্কের একটা ডিজাইন। ওকে, শার্ক অন টি শার্ট, একটা টি শার্টে হচ্ছে সে শার্ক চাচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো এখানে কিছু ইলাস্ট্রেশন এআই দিছে, এই জিনিসগুলো বসাতে হবে, ঠিক আছে। এই যে এরকম এই একটা গ্লাস দিছে, আপনি এর মধ্যে ডিজাইন করেন না, এর মধ্যে ডিজাইন করেন, প্লিজ অনলি ইউজ দ্য শার্ক অন দ্য পিকচার, নট অন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। শুধু শার্ক ব্যবহার করতে বলছে, নট ব্যাকগ্রাউন্ড। এরা ব্যাকগ্রাউন্ড দিছে, এই জন্য এদেরকে কি করছে, বাত, বুঝছেন বাংলা কথা? আমাদের ঠিক আছে, দেখেন উনি বলেই দিছে, নোট করে দিছে, হ্যাঁ প্লিজ, এখানে একটা স্টার মার্ক দিয়ে নোট করছে, তারপর ওরা কি করছে, ব্যাকগ্রাউন্ড দিছে। তা আপনি যদি ব্যাকগ্রাউন্ড দেন, উনি বলছে ব্যাকগ্রাউন্ডটা দিতে না, আপনি কেন দিবেন? হ্যাঁ, শাকিল ভাই দিছে, শাকিল ভাই ব্যাকগ্রাউন্ড দিছে, ঠিক আছে। আমি তো পুরো ডিটেলসটা পড়ি নাই, ঠিক আছে, আমি এটা পড়ি নাই পুরাটা, মানে এখন পড়লাম যে আসলে এটা হচ্ছে এরকম। আমি আসলে ফ্রিল্যান্সারে মানে আসি না, ফ্রিল্যান্সার আমার একদম মানে বোরিং লাগে, ঠিক আছে। তাহলে আই নিড দ্য শার্ক টু বি ফেসিং মি অ্যান্ড হোল্ডিং দ্য ডাবল কাপ ইন দ্য হ্যান্ড অ্যান্ড হার্ট, দেন আইদার মেসেজ মি ফর মোর ডিটেলস বিকজ আই নিড ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ওনার এমন 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 চাহাত, মানে বলার বাইরে, সব বুঝতে হবে। এটা কে, বাংলাদেশি, ওরে বাংলাদেশি রে বাংলাদেশি। আচ্ছা, যাই হোক, এই 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 টেকনিকগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, এই টেকনিকগুলো মনে রাখতে হবে। এরপর এই যে বলছে, ওকে হ্যাঁ রিভিউ যাবে, ওনারটা রিভিউ যাবে, উনি তো ইয়া দিয়ে দিছে না, হ্যাঁ ওনারটা দিয়ে দিছে, ওয়ার্ক ডান অন টু ডেজ, ওকে, উনি ওনারটা রিভিউ চলে যাবে, ক্লায়েন্ট ক্লায়েন্ট হচ্ছে রিভিউ দিয়ে দিবে। ক্লায়েন্টও নিউ একদম, মানে হচ্ছে টোটাল আজ একটা কাজই করাইছে, এখনো দেখেন একটা, উনি এখনো একটা কাজ করান এখনো, মানে হচ্ছে উনি একদম টোটাল নিউ, ঠিক আছে। সো এরকম ক্লায়েন্ট খুঁজা বেটার, যে একদম নিউ ক্লায়েন্ট, তাকে ইমপ্রেস করার জন্য ফার্স্ট ডিজাইনগুলো হচ্ছে, একটা কথা না, ফার্স্ট ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশনটা কি সবখানেই কাজে লাগে, তাই না, সব জায়গায় কাজে লাগে। দর্শনধারী তারপর গুণ বিচারী, রাইট, গুড। এই তো একটা এই ওয়ার্ডটা আমি বলতে মানে হচ্ছে মুখে আসতেছিল না, ভুলে গেছিলাম। আচ্ছা যাই হোক, ভুলারই কথা, সারাদিন এত প্রেশারে থাকি, কখন জানি আমি নিজে মানে নিজের নামই ভুলে যাই। এটা কি করছে ভাইয়া, মনে করাই দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বলার জন্য। এইখানে দেখেন সিম্পল একটা ডিজাইন করছে, বাট উনি ক্যাপ ট্যাপে দিছে, খুব সুন্দর করে বসাইছে, এইরকম টাইপসের এইগুলা। তারপর এই যে এই যে ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, টি শার্টে না বসাইলেও মানে ডিজাইনটা সুন্দর, বসাইলে টি শার্টে ভালো লাগবে, এরকম একটা সাউন্ড। এটা কি করছে আল্লাহ জানে, এটারে কেন কোন দিক দিয়ে জিনিসটা দিলে আমি বুঝলাম না। আচ্ছা, এখানে আরো সুন্দর সুন্দর ডিজাইন আছিল, ঠিক আছে, আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল এখানে, সবাই দেখি স্টার দিয়ে রেখে দিছে। হ্যাঁ, এটা স্টার দিছে, এনেছি স্টারের পাগল, এখন উইন করাইলে হলে এটারেই করাইতে হবে, নাহলে এটারে করাইতে হবে, দেখেন আবার উল্টাটা না করা বসে তো ঠিক নাই। এটা ক্লায়েন্টটা হচ্ছে ফাইভ স্টার পাওয়া, কয়টা কাজ করাইছে, নয়টা রিভিউ পাইছে, টোটাল প্রজেক্ট করাইছে এগারোটা, এগারোটাই কমপ্লিট করাইছে, একদম মানে
পুরা 100% ক্লায়েন্ট এটা। আচ্ছা তো এই হলো বিষয়গুলো, হ্যাঁ কি কি মাথায় রাখবেন সেটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিই, যে উনি কি লোগো চাচ্ছে। উনি চাচ্ছে F45 চ্যাম্পিয়ন্স অস্ট্রেলিয়া 2020 উইথ ক্লিয়ার স্পেস অ্যারাউন্ড দ্য টেক্স লোগো, ঠিক আছে। তো চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, হ্যাঁ F45 ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কম্পিটিশন। তো এখানে কি লিখছে উনি ইন্টারন্যাশনাল কম্পিটিশন লিখছে, লিখে নাই। তাহলে এইখানে যদি আমি এই টেক্সটটা নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি যদি এইখানে একটা গুগলে সার্চ করি, ভাই আমার বিশাল নেট খরচ হয় না, ঠিক আছে, বিশাল নেট খরচ হয় না। আর প্লাস হচ্ছে যে এই যে দেখেন ডিজাইনটা কোন টাইপসের হবে, কোন ফন্ট দিয়ে করবেন, ইজিলি আপনি এটা বুঝতে পারবেন। থিম, থিমটা দেখছেন, থিম এখান থেকে নেবেন। কালার কি হবে, এই কালার দেখেন আপনি, ওই ওরা কিন্তু ওই কালারই দিচ্ছে, দেখছেন এই যে ওই সিস্টেমটা জানে, দ্যাটস ওয়াই ও কিন্তু এটা পারছে। এখন আপনি শেপ বানাইতে পারেন, বাই ব্রাশ পারেন, এগুলা বানাইতে পারেন, এইটা পারেন, ফন্ট পারেন, স্টার দিতে পারেন, সমস্যা কি, পাওয়া না পাওয়ার কি আছে, ঠিক আছে, সব কিছু আমরা হচ্ছে পারি। বাট আমাদের কি সমস্যা, যে আমরা হচ্ছে ডিজাইন করার সময় আউলায় যাই, ঠিক আছে, কি করব। তাহলে এই যে একটু এখানে গুগলে এসে সার্চ দিবেন, এখানে লিখবেন হচ্ছে কি, যেমন টি শার্ট ডিজাইন, টি ওকে টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন লিখলে এই যে এরকম, ভাই এটাই ভালো লাগতেছে আমার চোখে, মানে এটাই ভালো লাগতেছে, এরপর আর ভালো লাগতেছে না, ঠিক আছে, আমি যতই ডিজাইন দেখতেছি এটাই ভালো লাগতেছে, আর ভালো লাগে না, এগুলো ভালো লাগে না। এই যে পিছনে দেখছেন, এই যে দেখছেন কত সুন্দর এই ডিজাইনটা, এই ডিজাইনটা থিমটা রেখে বানাইবেন, মানে জাস্ট গুগলে একটু সার্চ করবেন, এই সার্চটা খুব ভালো করে জানতে হবে। আপনি যেটাই করেন, যে লোগো করেন, যে ডিজাইনই করেন, মানে ইয়াটা জানতে হইব, ঠিক আছে, এটা খুব ভালো করে জানতে হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে এই জিনিসগুলো একটু ফলো করেন। আর সবচাইতে আমি একটা কথা বলি, ইম্পর্টেন্ট হচ্ছে গুগল করবেন প্রথম, গুগল ছাড়া, উইদাউট গুগলে যদি আপনি ডিজাইন করেন আপনার ডিজাইনের মান তো ভালো হবেই না। আর আরেকটা জিনিস হচ্ছে ওদের কিছু কনসেপ্ট নেবেন, ঠিক আছে, ওদের কিছু কনসেপ্ট নিতে বলতে হচ্ছে, যেন যেমন আমি এইখানে ওর কন্টেস্টটাই দেখাচ্ছি, কজ ও হচ্ছে ও আমাদের এখান থেকে উইন করা হয়েছে, তো এই জন্য দেখা, যেমন এই ফোনটা কিন্তু জোস, ঠিক আছে, এই ফোনটা কিন্তু জোস ফোন, অ্যান্ড এই ফোনটা আপনি ব্যবহার করেন, এটা একটা প্রফেশনাল ফন্ট, এই ফন্টটা ইউজ করেন, আপনি স্ক্রিনশট দেন অথবা এটা সেভ করেন, সেভ অ্যাস করেন, সেভ অ্যাস করেন, এই যে সেভ অ্যাস করেন, এই ফন্টটাই আপনি ব্যবহার করবেন বা এই রিলেটেড ফন্ট ব্যবহার করবেন। সেভ অ্যাস করলাম, সেভ অ্যাস করে কোথায় গেছে এটা, আমার এখানে আসছে, আমার এইটুক ফন্টটা দরকার, আমি এই ফন্টটা কীভাবে খুঁজবো পিকচার থেকে, এই ফন্টটা কীভাবে খুঁজবো জানেন কেউ, এই এই সিস্টেম দেখাইছি আমি, আচ্ছা এটা যদি আমি ফন্টটা খুঁজতে চাই, তাহলে এখানে প্রথম হচ্ছে আমি ফন্টটা শুধু নেওয়ার জন্য এখান থেকে এডিট আছে না, এডিটে নিয়ে ক্রপ করে দেই, বা ক্রপ করতে পারেন বা সিলেক্ট করতে পারেন, এখানে আর কন্ট্রোল জেড সিলেকশন নিয়ে, একটা সিলেকশন নিয়ে এতটুকু আপনি ক্রপ করে দেন, এই যে ক্রপ, এতটুকু সিলেকশন সেভ দিয়ে দেন, বাস শেষ, কাজ শেষ। আপনারা দেখেন এতটুকু ফন্ট চলে আসছে, এই কাজটা করলেন। এখন এই ফন্টটা কোথায় খুঁজবেন, এখানে একটা গুগলে সার্চ দেবেন ফন্ট ফাইন্ডার, ওকে, ফন্ট ফাইন্ডার লিখলে কিছু ওয়েবসাইট আছে, যেমন হোয়াট ফন্টস, হোয়াট ফন্টস, তারপর ফন্ট স্ক্রল, ওকে, এরকম কিছু ওয়েবসাইট আছে, এরা ফন্ট খুঁজে দেয় পিকচার থেকে, পিকচার থেকে ফন্ট খুঁজে দেয়। সো কতটা ইজি বানায় ফেলছে, এগুলো কিন্তু আগে ছিল না আমাদের জন্য, কিন্তু এগুলো এখন আসছে। সো ডিজাইন করা আমাদের জন্য অনেক পানির মতো সহজ, জাস্ট বুঝতে হবে। এন আপলোড করে দিবেন, এন আপলোড, এন থেকে এটা, এটা নিয়ে আপলোড, দেখেন ও ওর মতো করে খুঁজে নেবে, এই যে আর ধরেন আমি এই ফোনটাই খুঁজতেছি, কি ফোন, এই দেখেন পেয়ে গেছি স্পেসিফিক ফোন, আপনার ভালো লাগতেছে কোনটা, দেখেন ওর মতো ওর থেকে বেটার ফোন আছে না, এই যে ওর থেকে বেটার ফোন আছে না, আছে ওর থেকে বেটার ফন্ট আছে না, এই দেখেন, এগুলো আবার টাকা, আবার টাকাগুলো যান না, ফ্রিগুলো যাবেন।
তাহলে এই রিলেটেড ফন্টস পাওয়া যায়, ঠিক আছে? এরকম ফ্রি কিছু ফন্টস আছে, হ্যাঁ ফ্রি ফন্টস আছে, কই গেল ফ্রি ফন্টস? আচ্ছা এটাতে খুঁজি, একটা না পেলে আরেকটা তো আছে, সব দেখি টাকার ফন্ট। এটা পেইড ফন্টস গুলা, পেইড ফন্টস গুলা ইউজ করলে ভালো হয় ডিজাইন। দেখেন ও অটোমেটিক নিয়ে নিবে, এই যে এই যে ফন্ট দেখছেন ধরছে রেড কালার দিয়ে। এখন এটা হচ্ছে এটা ক্লোজ করে ইমার্জিট, এখানে সার্চিং রেজাল্ট দিবে। এই যে ফ্রি ফন্টস আছে না, কোর সেন্স টি, এটার নাম হচ্ছে কোর সেন্স, ওকে কোর সেন্স, কোর লিখে সার্চ দে, CORE কোর সেন্স, কোর সেন্স, ওকে কোর সেন্স ফন্ট, কোর সেন্স ফন্ট, এনে একটা আছে এই যে কোর সেন্স ফন্ট, এই যে কোর সেন্স ফন্ট আছে, পাইছেন? দেখেন গুগল সার্চ সব গুগল, খুব প্রফেশনাল একটা ফন্ট কোর সেন্স ফন্ট, এটা আপনি পাইলেন একটা। এই ফন্ট আপনার পিসিতে থাকলে যে কোনো লোগোতে আপনি এটা ব্যবহার করলে দেবেন ভালো লাগবে। এইভাবে ফন্ট কালেক্ট করতে হবে আপনাকে আস্তে আস্তে, এইভাবেই তো পিসিটা ভারী যত হবে আপনার কাজের গতিও তত বাড়বে। তখন দেখবেন যে দুই একটা ফন্ট দেখলেই না ভাল লাগবে। এই ফন্টের আইডিয়াগুলো এখান থেকে পাবেন আপনি, এভাবে সার্চ করবেন ফন্টগুলা, ঠিক আছে? তো বেটার হয় কি যে ও যে ফন্ট রিলেটেডগুলো ইউজ করছে এরকম ইউজ করা দরকার, যে ওরে ওরে 5 স্টার দিছে, ওই কোন ফন্টটা ইউজ করছে, এই ফন্টটা চেষ্টা রাখতে হবে যে এই ফন্টটার মধ্যে রাখা, বা এই রিলেটেড ফন্ট আপনি নতুন করে দেওয়ার দরকার নেবে, নতুন করে দেওয়া দিলেই ধরা খাইবে। হ্যাঁ একটু পাকনামি করে যে নতুনটা দিলেই কি করে রিজেক্ট, ওটা করা যাবে না, ওটা করা যাবে না, রিজেক্ট খাও খাবেন হয়তো দুই একটা, বাট প্রতিটা যদি রিজেক্ট খান তাহলে তো একটু খারাপ অবস্থা, তাই না? আচ্ছা যাই হোক, আজকে আমাদের হচ্ছে ক্লাসে ভাইয়া, আমি সাদমান বলছিলাম, একটা কথা ছিল। বলেন বলেন ভাইয়া, আমার ভার্সিটির একটা কনফারেন্স আছে ভাইয়া 7:15 থেকে, তো ভাইয়া আমি 7:15 পরে ক্লাসটা কন্টিনিউ করাটা একটু কষ্টকর। আপনি আইডি রেখে তারপর কন্টিনিউ করেন, সমস্যা নেই, ঠিক আছে? আইডি রেখে ভাইয়া ওই যে ল্যাপটপ মোবাইল দুইটা দিয়ে ঢুকতে হবে, তো ল্যাপটপ মোবাইল দুইটা দিয়ে ঢুকতে হবে, এক কাদা ঢুকলে হয় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওকে। আমার তো মানে আমার প্রেজেন্টেশন করতে হবে আর কি, মানে ওয়েস্ট ওয়াটারের উপরে, ঠিক আছে, ওকে। আমি যতক্ষণ আছে ততক্ষণ রেকর্ডিং করব, তারপরে আর কি, মানে আপনার কাজটা ফুল ডে রেকর্ডিং থাকবে। আচ্ছা ঠিক আছে। মুবিন ভাইয়া, মিষ্টি কি খাওয়া শেষ হয়ে গেল? মিষ্টি খাওয়া শেষ, সব শেষ, এখন হচ্ছে কাজে চলে গেছি। আচ্ছা আমরা কোথায় ছিলাম বলেন? মিষ্টিতে কাজে কি করতেছিলাম, কাজ বলেন, আমরা কোন রিলেটেড কাজ করতেছি? বিভিন্ন সাইন তৈরি করার চেষ্টা করলাম, গ্রিড দিয়ে বিভিন্ন টাইপস এর লোগো, ওকে। আচ্ছা কিছু লোগো মানে হচ্ছে আমি বলি লোগো, ওকে, লোগো লিখে শুধু সার্চ দিলে আই এম নট রোবট ধুপ করে উড়ে দেয়। প্রথম কথা হচ্ছে আপনারা যখন লোগো ডিজাইন করবেন অবশ্যই সার্চ দিবেন, আর ফন্টসগুলো একটু খেয়াল করবেন। দেখেন হুয়াওয়ের ফন্টসটা কিন্তু খুব সুন্দর, একটা এটাকে বলা হয় সেন্সরি ফন্ট, ওকে, সেন্সরি ফন্টের খুব সুন্দর একটা ফন্টস। এই ধরনের মানে হচ্ছে জিনিসগুলো ইউজ করতে হবে, আর কালার মানে যতটুক সম্ভব দুইটা কালারে। দেখেন এইটা কত সুন্দর একটা মানে হচ্ছে ইয়ে করছে, একটা কত সুন্দর ভিউ আনছে, লুকটা কি আনছে দেখেন, চোখে লাগে, চোখে লাগে দেখার মতো, এরকম লুক আনতে হবে কালারে। কালার কম্বিনেশন নিয়ে আলোচনা করতে হবে, বা ওই রিলেটেড লোগোর যে কালারগুলো হয় সেই কাজগুলো নিয়ে কাজ করতে, মানে আমাদের কাজ করতে। যেমন
বিজনেস টাইপসের লোগো, যেমন হচ্ছে আমি বলি যেমন কনস্ট্রাকশন কোম্পানি, কনস্ট্রাকশন যদি কনস্ট্রাকশন কোম্পানির কোনো কন্টেস্ট হয় তাহলে আগে লিখবেন যে কনস্ট্রাকশন কোম্পানি লোগো, ওকে, কনস্ট্রাকশন কোম্পানি লগ, নট লগ, লগ লোগো। এদের কালারটা কি, এদের কালার থিমটা কি, এদের কালার থিমটা হচ্ছে যে এই রিলেটেড কালার রাখেন আপনি, গ্রেডিয়েন্টের মধ্যে রাখেন অথবা শুধু এই কালার, দেখেন কত সুন্দর লাগতেছে, এই রিলেটেড কালার রাখেন, পারফেক্ট একটা কালার, মানে এটা পছন্দ করতে হবে। স্কোয়ার ফন্টগুলা দেখেন, এর ফন্টটা নেওয়ার চেষ্টা করেন, তাহলে না ডিজাইন একটা ভালো ভালোত্ব আসবে, তাই না? ডিজাইনে ভালোত্ব কি এমনি এমনি আইসা পরে, ঘুরে ঘুরে আইসা, আরে কাজ করতে হবে ভাই, কাজ প্রচণ্ড পরিমাণ কাজ করতে হবে, ঠিক আছে? আরও কিছু লোগো দেখেন, আরও অনেক টাইপসের লোগো হয়, আরও লোগো শিখবো আমরা, ঠিক আছে? লোগো শেখার সাথে সাথে আমরা হচ্ছে কিছু টি শার্টে যাব, টি শার্ট ডিজাইন করব, ঠিক আছে, টি শার্ট শিখবো, আরও আরও কাজ আছে, বিজনেস কার্ড আছে, সব ধরনের কাজ মোটামুটি আমাদের আইডিয়া থাকতে হবে। তবে আমাদের মাইন্ডে রাখতে হবে আমাদের হচ্ছে টি শার্ট আর লোগোটা আমরা বেশি মানে ইয়া রাখবো, হ্যাঁ, টি শার্ট আর লোগো। তো কনস্ট্রাকশন কোম্পানির কালারটা আপনি আশা করি পাইছেন, তো ভাই এই কালারটা নিয়ে আপনি কাজ করেন, আপনি এই কালারটা নিয়ে কাজ করলে দেখো মারবে না, তাই না? এই দুইটা কালার আপনি আগে পিক করেন, কপি, এখান থেকে কপি করে এনে পেস্ট করেন, ওকে, ঠিক আছে? এই যে, তো এখান থেকে আমি হচ্ছে একটা রেক্ট্যাঙ্গল নিলাম আই ড্রপার দিয়ে, আই ড্রপার করে, আচ্ছা আছে, এই যে কালার পিক করে নিলাম, কারণ কালার পিক করলে একটু অ্যাশেস টাইপের হয়, এটাকে যদি একটু ফুটন্ত বানাতে হয় বা এই কালারটাকে যদি একটু ফুটন্ত করতে হয় তাহলে এখানে একটা রিকালার আর্টওয়ার্ক নামে একটা অপশন থাকে, সবগুলাতে আছে, এখানে থাকবে, সিলেক্ট করলে রিকালার আর্টওয়ার্কে গিয়ে এখান থেকে হালকা জাস্ট কালারটা বাড়ায় দেব, বা একটু চকচকা বা ঝকচকা টাইপসের, এই যে ব্রাইটনেসটা বাড়ায় দেবেন, ব্রাইটনেস, এটা ব্রাইটনেসটা কম পায় তো, ব্রাইটনেসটা বাড়ায় দিলে হুবহু কালারটা আমি পেয়ে গেলাম, তাই না? আবার ধরেন সাপোজ এই কালারটা আই ড্রপার দিয়ে এই কালারটা নিলাম, কারণ ইলাস্ট্রেটরে কালার পিক করলে ব্রাইটনেস কম আসে, এখান থেকে গিয়ে এই ব্রাইটনেসটা বাড়ান, এই আপনার যতটুকু লাগে এখান থেকে আপনি কালার ম্যাচ করে দেন, পারফেক্ট, এটা ভালো। স্যার একটা কোয়েশ্চেন আছে, ওই যে ডান সাইডে যে কালারগুলো আছে এগুলো পার্মানেন্ট রেখে দেওয়া যাবে না, এগুলো কালার পিক করার পর নিজস্ব কালার বানাবো, নিজস্ব কালার বানাতে এখান থেকে নিউ সোয়াচ বানাতে হবে, যেরকম সোয়াচগুলো বানাইতে হবে, যেমন এইখানে যদি আমি ক্লিক করি, এই যে ধরেন সাপোজ আমি হচ্ছে এখানে, আচ্ছা এখানে কোডিং আছে, এখানে কিছু কোডিং আছে, এই কোডিং এর মানগুলো জানতে হবে, 90% না, মানে আমি আমার আমি যে কালারগুলো পিক করতেছি এটা পার্মানেন্ট রাইখে দিব, পার্মানেন্ট রাখেন, এইখান থেকে কই গেল, কই গেল, এটা কন্ট্রোল জেড, এই যে এখানে ধরেন ছেড়ে দিলাম, এই যে এখানে চলে আসছে, এরপরে একটু পরে বের হয়ে আবার ঢুকলে আবার এইটা জায়গা, এটা যতক্ষণ থাকবো ততক্ষণ থাকে, ইয়ে এখন হচ্ছে থাকবে, ঠিক আছে? এটা সেভ দিতে হবে, এখানে এটাকে সিলেক্ট করে এখান থেকে নিউ সোয়াচ নিয়ে এখান থেকে ওকে দিলেই থাকবে, আর যদি না থাকে তাহলে এখান থেকে একটা সোয়াচ প্যালেট বানাবেন, যেমন সাপোজ এখান থেকে নান কালার আসেন বা কালার আসেন, এখান থেকে একটা নিউ সোয়াচ প্যালেট বানায়, এই যে সি এম ওয়াই কে যেটা কালার লাগে ওকে করলে এই যে কালার প্যালেট আসছে দেখছেন, এটা পার্মানেন্ট, এটা থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে এই কালারগুলো ব্যবহার করবেন, ওকে। তো চলেন আমরা হচ্ছে আরেকটু কিছু গ্রিড লোগো সম্পর্কে আসলে আলোচনা করি, গ্রিড খুব ইম্পর্টেন্ট, কজ গ্রিডের মতো লোগো মানে হচ্ছে ইম্পসিবল, গ্রিড লোগো ছাড়া মানে হচ্ছে অন্য কোনো মেয়েতে বানানো আসলে খুব মুশকিল, গ্রিড লোগো, ওকে। তবে একটা জিনিস কি, গ্রিড লোগোটা যদি আপনার করতে হয়, গ্রিড লোগোটা যদি করতে হয় আপনার হাতে স্কেচ ভালো থাকতে হবে, স্কেচ যদি ভালো পারেন গ্রিড লোগো ভালো পারবেন, আপনার স্কেচ ভালো না গ্রিড লোগো ভালো আসবে না সহজে, মানে আইডিয়া পাবেন না অন্তত। যেমন এটার কথা চিন্তা করেন, এই লোগোটা আমি কিভাবে বানাবো, ঠিক আছে? এই যে এই লোগোটা আমি কালকে দেখাইছিলাম যে এই লোগোটা আমি কিভাবে বানাবো, তাই না? এই লোগোটা আমার বানানোটা প্রসেসটা কি, বা এই লোগোটা আমি কোনভাবে আসবে, যেমন আমরা যদি এটা কি দেখাইছিলাম ওই দিন,
আচ্ছা আমাদের এখানে কিছু রাউন্ডি রাউন্ডে জিনিস দেখা যায়, রাউন্ড জিনিসপত্র অলওয়েজ ইলিপস দিয়ে আসে সবসময়, এটা ইলিপস দিয়ে আসবে, এটা অলওয়েজ খেয়াল রাখতে হবে যাতে ইলিপস নেই। স্ট্রোক নিলাম এখান থেকে একটা ইলিপস নিলাম, শিফট অবশ্যই শিফট প্রেস করে, অবশ্যই শিফট প্রেস করতে হবে। ওকে, দেন এটাকে কি করব আমি একটু একটু ইয়া বাড়াইলাম বা এরকম সামথিং লাইক করলাম, দেন হচ্ছে এটাকে যদি আমি অল্টার চাপ দিই এখানে একটা কপি দেই, অল্টার চাপ দিয়ে এখানে একটা কপি দেই, এমনি তো কি হয় বিএসআর এম এর লোগোটা হয় না? জি ভাইয়া, এটা বিএসআর এম এর লোগো হয় হবে, বিএসআর এম আমি কি দেখাইছিলাম এটা? হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া, এটা কিন্তু দেখাইছি, কিন্তু ওই যে মানে একটা ক্যারেক্টার নিচ থেকে আরেকটার উপরে চলে গেছে না, একটা মানে ইয়া শেপ বোঝা যায় যে যে ওই জিনিসটা করতে পারি নাই, মানে এখান থেকে বিএসএম এর লোগোটা বের করতে পারছি, কিন্তু ওই যে মানে ওই যে সুয়ের মতো একটা নিচ দিকে আবার আরেকটা উপর দিয়ে গেছে যে সেলাই করার মতো, ঠিক ওই জিনিসটা করতে পারি নাই, ওটা পারেন না, এতটুকু করতে পারছিলাম ভাইয়া, এটাতে কালার দিছি, ওটা করার জন্য এটা আগে এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড করলাম এখন আমি সাপোজ চাচ্ছি এইটা এইটা এটার ভিতর দিয়ে যাবে বা উপর দিয়ে যাবে, ঠিক আছে, এখানে হচ্ছে একটা গ্রেডিয়েন্ট পড়াইলাম দেখেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি এটা কিন্তু এটা নিচ দিয়ে আসছে বাট আমি চাচ্ছি উপর দিয়ে যাবে, তাহলে কি করে সবগুলোকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করতে পারেন অথবা শেপ বিল্ডার টুলস দিয়ে এটাকে মিলাই দিতে পারেন, এই যে তাহলে এটা একটা শেপ হলো, এখন কিন্তু এটা সিঙ্গলি আমার এই যে এই যে দেখছেন একটা নিচ দাঁড় একটা যাবে, এখন এই যে দেখছেন এইভাবে করতে হবে, এইভাবে করলে তাইলে হবে, ঠিক আছে, এটা মিলাইতে হবে, ওইটা দেখে দেখে মিলেন যে কোনটার উপর দেওয়া, যদি এটার উপর দেওয়া যায় তাহলে এইটা এক থাকতে হবে আর নিচে ফাঁকা থাকতে হবে, এখানে কিন্তু ফাঁকা, এই দেখছেন কিচ্ছু নাই। আসলে ভাই একটা কথা বলি, কিছু মনে নেই না, আসলে ওই যে ওই দিন যে আমরা গ্রিডের ক্লাসটা করছিলাম না ভাইয়া, গ্রিডের ক্লাসটার ভিডিও বেশ কয়েকবার দেখছি, কিন্তু আসলে গ্রিডের ক্লাসের যে গ্রিডের মধ্যে যে শেপ বিল্ডার দিয়ে যে কাজগুলো করছিলেন অনেকে হয়তো বুঝতে পারছে না, আমি আসলে না তেমন একটা ধরতে পারতেছি না, ট্রাই করছি ভিডিও গুলো দেখে ভিডিও দেখে দেখে হচ্ছে না, ভুল হবেই হবে, এটা ঠিক হবে আস্তে আস্তে, ঠিক আছে, এটাকে অল্টার চাপ দিয়ে আমি একটা কপি দিলাম, দেখেন আমি এটাকে বানাচ্ছি, অল্টার চাপ দিয়ে একটা ইয়া নিলাম, ওকে দুইটাকে এবার সিলেক্ট করে এবার এই দুইটাকে সিলেক্ট করে নিচে দিয়ে দিব, এই যে ঠিক আছে, দুইটাকে সিলেক্ট করে কি করলাম নিচে দেন, তারপরে দুইটা নিলাম এভাবে দুইটাই ভাবে, এবার কি করবো এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ করব অথবা কন্ট্রোল জিতে গ্রুপ, এবার মাঝখানে একটা লাইন টানব, ওকে মাঝখানে একটা লাইন টানলাম, এই লাইন টানলাম, লাইনটার আচ্ছা লাইনটার হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই, দুইটাকে সিলেক্ট করে এটা তো গ্রুপ আছে কজ এটা একটা একটা সেকশন ধরতেছে, এটাকে অ্যালাইনমেন্ট করে দিলাম, তাহলে আমার এক্স্যাক্টলি জায়গা মতো পড়ছে, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবেন এই যে দেখছেন এখানে কিন্তু এক্স্যাক্টলি পড়ছে, এগুলো ভুল হলেই সমস্যা, এগুলো ঠিক করে কাজ করতে হবে, সময় নিয়ে কাজ করতে হবে, সময় দিতে হবে, ওটা গাঢ়াতে হবে, একবার পারলেন না আরেকবার দেখবেন না তাহলে হবে না। এবার এটাকে সিলেক্ট করে আমরা কি করব, এটাকে শিফট ধরে একটু বাঁকা করে দিলাম, শিফট ধরে একবার, আর যদি শিফট না ধরেন তাহলে কিন্তু ও ইজিলি ঘুরবে, ইজিলি ঘোরা যাবে না, এটা এই ঠিক আছে, এখন এই সবগুলা তো গ্রুপ আছে, এগুলো একটু মোটা করি, মোটা করলাম দেখেন ওই লোগোটা দেখা যায় কিনা, যতটুকু আপনার লাগে মোটা করে নেন, তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে ঠিক আছে
এক্সপ্যান্ড ওকে হয়েছে। এরপর সবগুলাকে সিলেক্ট করে আমি হচ্ছে এবার কাটবো, দেখেন কিভাবে কাটি, কাটিং স্টাইলটা দেখেন। এর এর হচ্ছে এটা এভাবে সিলেক্ট করে আমি যদি শেপ বিল্ডার টুলসে যাই, এগুলা ফালাই দেব প্রথম। দেখেন তো এই লোকটা বেরিয়েছে কিনা, এই চারটা কোনা চারদিকে বেরিয়েছে না। তারপর এই যে এদিকে একটু কাটা, এটাকে অল্টা ধরে এইটুক মাইনাস করে দেন, এই যে দেখছেন এই এইটাকে অল্টা ধরে এইদিকে মাইনাস করে দেন, অল্টা ধরে এইদিকে মাইনাস করে দেন, দেখছেন মাইনাস হয়ে গেছে। তারপর এইদিকেও মাইনাস করে দেন, তারপর হচ্ছে এই দিকটাতে মাইনাস করে দেন, আর এটা হচ্ছে মাইনাস করে দেন, দেখছেন চলে আসছে এই যে এটা দিয়ে। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন আপনি এটাকে চাইলে ইউনিটস করতে পারেন, অথবা আলাদা আলাদা কালার রাখতে পারেন। যেমন এই যে কাটার কাটিং করার জন্য এইভাবে যাতে কাটিংটা হয়। এখন শেপ বিল্ডার টুলস দিয়ে এটা হচ্ছে আমি, এটা হচ্ছে একটা কন্ট্রোল সেট, সাবধানে টানতে হবে এখান থেকে, ড্র করে যাতে এদিক ওদিক না হয়। এটা হচ্ছে এই একটা শেপ হয়ে গেল ভাইটা, মার্চ করে দিলে হয় না? না, মার্চ করলে হচ্ছে ইয়া হয়ে যাবে, আলা এটা একসাথে হয়ে যাবে, আমি আলাদা আলাদা কালার রাখবো, এই জন্য হচ্ছে মার্চ করলাম না। মার্চ তো এই যে, এর জন্যই তো শেপ বিল্ডার। এই কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড ভাইয়া, মার্চ করলে তো গ্রুপই হয়ে যায়। মার্চ করলে হচ্ছে শেপ তো আর আমি আলাদা 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 যেভাবে ইন্ডিভিজুয়াল মিলাইতে পারতাম না, এটা তো একসাথে মিলাই দিত। ভাইয়া এই যে আপনি, এই যে এখন যে প্রবলেমটা হচ্ছে না ভাইয়া, যে সব মানে পুরোটা সিলেক্ট হয়ে যায় শেপ বিল্ডার দিয়ে, আমার সবসময় এরকম হয়, এর কারণ কি? আপনি বাইরে যান এই জন্য হয়, আপনি একটু সাবধানে করবেন। আনগ্রুপ করে এটার একটা কালার দেই, এখান থেকে এই একটা কালার দিলাম, এই যে ঠিক আছে। এখন এটাকে আমি হচ্ছে এখানে এনে রেখে দেই, ওকে এই যে। তাহলে এখান থেকে হচ্ছে টেক্সট ফরম্যাট নিয়ে এখানে লিখবো হচ্ছে জেন, ZEN, জেন, ওকে। জেনে এই যে জেনটা যে লিখছি, এই যে জেনটা যে লিখছি, এটা কি নর্মাল ফন্টে থাকবে? এটা একটা সুন্দর স্টাইলিশ ফন্টে থাকবে, একটু দেখতে স্টাইলিশ লাগবে, সুন্দর লাগবে দেখতে, এরকম ফন্ট লাগবে। এই যে দেখেন কত সুন্দর একটা ফন্ট, ফিউচারা লোগোর জন্য কিন্তু এগুলো বেস্ট ফন্ট। আমি এই ফন্টের লিঙ্ক টিং সব বানিয়েছি, নাম টাম দিছি, এখানে একটা আছে, এই যে একটা আছে, এটা নিলাম আমি, এটা খুব ভালো লাগতেছে দেখতে। এখন আমি করব কি, এটার একটু মডিফাই করব। যেমন আমি হচ্ছে এটাকে ক্রিয়েট আউটলাইন্স করলাম, আনগ্রুপ বাহির একটা ডিসিলেক্ট, এখন করলাম কি যে এইটুক কেটে দেই, ঠিক আছে এইটুক হচ্ছে কেটে আমি আলাদা করব। এখন এটাকে সিলেক্ট করে পাথ ফাইন, আচ্ছা শেপ বিল্ডার দিয়ে কেটে দিই, ঝামেলা শেষ, এই যে শেষ লাইনটাও সিলেক্ট করে দিলাম। এখন কি করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পর সিলেক্ট করে অ্যারো দিয়ে, এই যে দেখেন একটা নতুন ZEN, অন্যরকম না একটু, ফন্টটাই কি ছিল আর এটাই কি হইলো। এরকমভাবে থিঙ্কিং রাখতে হবে, এই থিঙ্কিংগুলো নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এই যে দেখেন ঠিক আছে, এরকম আরও অনেক অনেক ইয়ে হয়, ঠিক আছে আরও যে এই যে এরকম আরও সুন্দর সুন্দর কালার বা হচ্ছে ইয়ার কাম্পানি কোম্পানি কোম্পানি ইয়া যদি হয় লাগে। হ্যাঁ ওকে, তারপর আসতেছি হচ্ছে ধরেন সাপোজ আপনি একটা স্কেচ করছেন, আর বা হচ্ছে সামথিং লাইক, অনেক ধরনের তো স্কেচ হয় তাই না, অনেক ধরনের স্কেচ হয়। আমি ওই দিন তো দেখাইলাম যে কত ধরনের স্কেচিং লোগোগুলো হয়, যে DES এইগুলো বানানোর চেষ্টা করতে হবে, তারপরে এই যে এই এই জিনিসগুলো বানানোর চেষ্টা করতে হবে, চেষ্টা করতে করতে হবে, এমনি তো আর হয় না তাই না, এমনি একটা জিনিস কি আর হয় বলেন, এমনি এমনি তো আর হয় না, এটার বানানোর চেষ্টা রাখতে হবে। এই যে কত সুন্দর একটা লোগো, জি জি বুঝাচ্ছে, আমি ওই দিন বানায় দেখাইলাম না ওই দিন একটা জি। এবার এগুলা কেমনে বানাইবেন, বা এই জিনিসগুলা কি, এগুলো ইলিপস দিয়ে হয়, কিছু ইলিপস দিয়ে হয় এই জিনিসগুলা, এই যে এই জিনিসগুলা, বা আপনি হচ্ছে ভেক্টর করলেন, কিভাবে ভেক্টর করলেন,
যেমন আপনি একটা ইগলের লোগো করবেন, এখন ইগল লিখে যদি সার্চ দেন, ইএনই ইগল ভেক্টর, ওকে ভেক্টর কিন্তু এখন অনায়াসে পাওয়া যায়, আরামসে পাওয়া যায়। যে ইগলাইজের যে লোগোগুলো এখান থেকে, এই যে এরকম ইউনিক টাইপসের কিছু জিনিস, এই যে কপি, এখন ইগল টাইপসের লোগো করবেন, ইগল টাইপসের লোগো এক লোগো থেকে আর আছে, যেমন ইগল টাইপস লোগো, ওকে ইগল টাইপস লোগো লিখে সার্চ দেন, এই দেখেন ইগল টাইপসের লোগো কেমন ফন্ট ইউজ করে বা কেমন কালার ইউজ করে, এই যে দেখেন বেটার। এগুলো হয়তো আপনার কাছে এখন কঠিন লাগতে পারে, বাট জিনিসটা কিন্তু ইজি। এই দেখেন ইগল, ধরেন সাপোজ আমি এটার কনসেপ্ট নিয়ে আমি কাজ করবো, বা এখানে একটা আছে এই যে এরকম ভাবে এরকম ভাবে, তো আমি এটাকে আগে ইমেজ ট্রেস করি, এখান থেকে হচ্ছে থ্রি কালার, ও ফো অপাসিটি তো চায় নাই, আচ্ছা যাই হোক এক্সপ্যান্ড করি, আনগ্রুপ বাইরেডি সিলেক্ট, এটাকে সিলেক্ট করে ডিলে, এগুলাকে সিলেক্ট করে এখান থেকে ইউনিটস, ওকে চলে গেল। ইগলাইজের যে জিনিসটা, যেমন এখানে কি কালারটা ইউজ করছে দেখছেন, কত সুন্দর একটা কালার ইউজ করছে ও, কি কি করলেন বুঝতে পারলাম না, ভেক্টর ট্রেসিং করছি, ভেক্টর ট্রেসিং, কই থাকেন আপনি, কি করলাম বুঝলেন না ভাইয়া, ইমেজ ট্রেস করলে শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া তো অন্য কোনোটা ধরে যে ইমেজ ঠিক মতো থাকে না, মানে অর্ধেক হয়ে যায়, ওটা তো হবে, ওটা তো হওয়ারই কথা, ওটা হচ্ছে এইখান থেকে হাই ফিডিলিটি দিবেন, এটা কার ধরেন একটা কালারাইজ ইমেজ আপনি হচ্ছে ট্রেসিং করবেন, যেমন এটা ট্রেসিং করবেন, না এটা না, এটা তো ইয়া হয়ে গেছে, এরকম কালারাইজ ইমেজ ধরবেন, ঠিক আছে, সেভ নট সেভ, কপি, ঠিক আছে, এখান থেকে কন্ট্রোল ভি, এখান থেকে হচ্ছে ইমেজ ট্রেসে গিয়ে হাই ফিডিলিটি দিবেন, হাই ফিডিলিটি ফটো দিলে কালারটা রাখবে, এই যে দেখছেন এক্স্যাক্টলি কালারটা কিন্তু রাখছে সে, এই যে এক্সপ্যান্ড, আনগ্রুপ, ভ্যারাইটি সিলেক্ট, এই যে, কিন্তু ভাই শেডিংটা তো নষ্ট হয়ে গেছে, শেডিংটা নষ্ট হয়ে গেছে, সেটা তো হবেই, কারণ এখানে যখন গ্রেডিয়েন্ট ভাঙে এগুলো আলাদা আলাদা শেপে হয়, ঠিক আছে, এই এই শেপগুলো হচ্ছে এইভাবে বানানি তো হয়, এই জন্যই তো সমস্যাটা, গ্রেডিয়েন্টের লোগো ভাঙা যায় না, ঠিক আছে, এর লেগে গ্রেডিয়েন্ট দিয়ে বানায় লোগো। তাহলে এটা যদি হয়, তো আমি হচ্ছে করতে কি যে এরকম একটা বৃত্ত নিচ্ছি, বৃত্ত নিয়ে এরকম একটা বৃত্ত নিলাম, এটাকে স্ট্রোকে কনভার্ট দিলাম, দেন স্ট্রোকে কনভার্ট দেওয়ার পর এখন সিজার টুল দিয়ে কেটে দেই, এই এরকম সামথিং লাইক এরকম কিছু, এরপর হচ্ছে আই ড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিলাম, এখন এটা যদি চিকন মোটা করতে চাই, সো এখান থেকে ইউনিফর্মটা আমার এটা পরা দিতে হবে, ঠিক আছে, এই যে দেখছেন একটা লুক চলে আসছে, তারপর হচ্ছে এখান থেকে আমি হচ্ছে নেম দিলাম, এটা ধরা ইম্পসিবল, ই কে জি এল ই, ইগল, ওকে ইগল, ইগল হচ্ছে এই, দেখেন আমার কাছে কিন্তু ফিউচারা ফন্টটা খুব বেটার, দেখেন পারফেক্ট, ঠিক আছে পারফেক্ট, আপনি আরো ফন্ট আছে এখানে, আরো ফন্ট আছে, অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, ঠিক আছে, এই যে, এই যে একটা চলে, এই যে একটা চলে, এটা ফিউচারের মধ্যে পড়ে, এই যে একটা এরকম ফন্ট গুলো, এইটা আবার ইউজ করা যাবে না, এটা কেমন কেমন যেন লাগে, এটা ইউজ করা যায়, আরো অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে এখানে, এই যে এই যে এরিয়ালের মধ্যে, তারপর হচ্ছে এই যে একটা ইগল, এটা কিন্তু জোস ছিল, ঠিক আছে, আই ড্রপ পার দিয়ে ইগলটা নিয়ে, এই যে, ঠিক
ঠিক আছে। আর এটাকে যদি বেস্ট কিছুতে দেখাতে চান, অবজেক্ট থেকে এক্সপান্ড, কিছু মকআপে দেখালেন, আর হচ্ছে কিছু কি সে দেখালেন, কিছু কালারাইজ করে দেখালেন। এখন এর পিছনে কি কালার দিলে ফুটবে, এখন এইখানে কি কালার দিলে ফুটবে, কারো আইডিয়া আছে? ভাই যেটা ছিল ওটাই তো সুন্দর ছিল, ইয়েলো সাদার মধ্যে কালো। ইয়েলো দিলে কিন্তু বেস্ট, একদম চোখে লাগবে, তাই না? ইয়েলোর মধ্যে আবার পার্থক্য আছে, যেমন হচ্ছে আপনি এটা এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে, এখান থেকে গ্রেডিয়েন্ট টাইপস এরও দেওয়া যাবে না, এখান থেকে আপনি লাইট কালার টাইপস এর ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এই যেটা এটা 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 বেস্ট ছিল, এটা সুন্দর ছিল, ওকে। আর এখান থেকে রিকালার আর্টওয়ার্ক দিয়ে একটু কিছু করতে পারেন, যেমন রিকালার আর্টওয়ার্ক দিয়ে এইরকম, এই যে এই কালারটা বের করতে পারেন, এই যে এই কালারটা এখান থেকে, এই না এটা ব্রাইটনেস কমানো যাবে না, দ্যাটস ওয়াই। ভাই আমার ইলাস্ট্রেটর বারবার অন করলে ওই যে পেইন্টিং অপশনটা বারবার আনা লাগে ভাইয়া। এই দেখেন এই কালারটা দেখেন, পারফেক্ট, দ্য পারফেক্ট ওয়ান কালার, ঠিক আছে। এই কালারটা এটার মধ্যে ভালো লাগতেছে, হোয়াইট থেকেও বেশি ফুটতেছে, বিকজ কালার সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে। আর এই রিকালার আর্টওয়ার্কটা ইউজ করবেন আপনি, এখান থেকে হিউটা হচ্ছে কালার চেঞ্জ করে, ঠিক আছে, হিউটা হচ্ছে কালার চেঞ্জ করে, আর স্যাচুরেশনটা হচ্ছে এটা বাড়ায়, এস মানে হচ্ছে স্যাচুরেশন, আর এটা হচ্ছে এই এইভাবে কালার দেখতে পারেন, প্রিভিউ দেখতেছেন আপনি। আর কি লাগে বলেন, লোগো তো বানাতে হবে না, লোগো বানা এরকম ফুটাতে হবে, সুন্দর করতে হবে। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। হুম বলেন ভাইয়া, আমরা কখন বুঝবো যে কোনটা লেটার দিয়ে করবো আর কোনটা ধরে যে এই টাইপের করবো, ভেক্টর টাইপের? এরা তো টোটালি ডিপেন্ড করে কাজের উপর। হ্যাঁ কাজের উপর ডিপেন্ড করে, উনি যদি কোনো মিনিমালিস্ট চায়, হ্যাঁ, তাহলে উনি মিনিমালিস্ট বলে না, যদি লেটার দিয়ে হয় তাহলে উনি বলবে যে আমার এই এই লেটারের মধ্যে চাই, যেমন ডাব্লিউ আর হচ্ছে ডি এর মধ্যে সে লোগো চাচ্ছে। ভালো করে খেয়াল করেন, ধরেন ডাব্লিউ আর হচ্ছে ডি এর ভিতরে একটা লোগো চাচ্ছে। এখন আপনি স্কেচ করলেন, ধরেন আমি হচ্ছে স্কেচ করলাম, আমি এখানে করতেছি, এত বেশি স্কেচিং এনে ভালো হবে না, ওকে। এখান থেকে হচ্ছে ডাব্লিউ আর হচ্ছে ডি, কারণ আমি থিঙ্ক করতেছি যে অ্যাকচুয়ালি ডাব্লিউ কেমনে দিব আর ডি কেমনে দিব, ঠিক আছে। এখন থিঙ্কিংয়ে আসবে না প্রথম, মানে হাতে আঁকলেন, হাতে আঁকলে কিন্তু ভাই একটা অন্যরকম জিনিস, পেন্সিল মানে হচ্ছে একটা জিনিস, এটা যদি আবার টাচ প্যাড হইতো, মাউস না হয়, তাহলে কিন্তু পারা যেত, ওকে। সো আমি হচ্ছে ডাব্লিউ আর ডির মধ্যে, যেমন ডাব্লিউ এ, ঠিক আছে, ডাব্লিউ এ আর ডিটা হচ্ছে এরকম একটা সামথিং, লাইক এরকম একটা লুকে থাকবে, ধরেন এটা আপনি হচ্ছে স্কেচ করে আপনার আইডিয়াটা নিলেন যে আমি এইভাবে করব। তাহলে এটার গ্রিডটা বানাইতে হবে না, তো গ্রিডটা কেমনে বানাবেন? ডাব্লিউ এইভাবে আছে, সো আপনি একটা লাইন নেন, একটা লাইন নিলাম, এখানে একটা ফিল কালার স্ট্রোক কালার দিলাম, এটাকে হচ্ছে এখান থেকে হচ্ছে চারটা কপি দিই, চারটা বা পাঁচটা যে কটা দিলে, দুইটা দিলেই তো হচ্ছে, দুইটা দিলে ডাব্লিউ এটা আসতেছে, এটা আসতেছে। তারপর হচ্ছে এটাকে আরো কপি দিয়ে দিচ্ছে, ঠিক আছে, আমি কপি দিয়ে মানে এটাকে কপি দিয়ে কন্ট্রোল ডি 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 দিয়ে একটা গ্রিড বানালাম, এই একটা গ্রিড বানালাম। এখন ডাব্লিউ যেইটা থাকবে সেটা হচ্ছে, ধরেন সাপোজ এখান থেকে একটু রোটেট করা থাকবে, সাপোজ একটু রোটেট করা থাকবে বা রিফ্লেক্ট করা থাকবে। প্রিভিউটা অন করা না, সামথিং লাইক এরকম থাকবে, ওকে। দেন এটাকে আমি হচ্ছে এখানে রাখলাম, ওকে, এটাকে অল্টার চাপ দিয়ে একটা কপি। তাহলে এই যে কপি করছি এই মানটাই তো এই পাশে এইভাবে হবে, মাউসে রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যাল রিফ্লেক্ট কপি, এই ডাব্লিউ ডাব্লিউ এটা হয়েছে। আর এই দুইটা আবার কি ওই পাশে আবার কপি হবে, মাউসে রাইট বাটনে ক্লিক, আচ্ছা এটা তো অল্টার চাপ দিয়ে কপি দেওয়া যায়, এই যে আমার কিন্তু এখানে ডাব্লিউ শো করতেছে, তাই না? এখন ডিটা কিভাবে বানাবো, ডিটা সাপোজ হচ্ছে আপনি কোন একটা ইয়া দিয়ে বানান, রেক্টেঙ্গল দিয়ে বানান,
একটু আইডিয়া নিয়ে কাজ করতে হবে, একটু আইডিয়া নিতে হবে, আইডিয়া রাখতে হবে, ঠিক আছে? আইডিয়া না রাখলে হবে না। এই নিলাম, মানে এখান থেকে হচ্ছে এই এই মাথা আর হচ্ছে এই মাথা ধরে এটাকে একটু কার্ভ করে দিলাম, এই যে সামথিং লাইক এরকম, এরকম দিয়ে এটাকে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে একটু ছোট করে দিলাম। ছোট করে দিয়ে এই দুইটাকে মিলে একটু পুরোটা দিই এই, আর এটাকে একটা আর এক্সট্রা কপি দিই যাতে এখানে ফাঁকা থাকে, কন্ট্রোল জেড। আমি কিন্তু এটা আপনাদের সামনে করতেছি, আমি কিন্তু এমনি বানাইলাম। ওকে, এখন আপনি এটা মিলান, মিলাবেন কিভাবে? যেমন এই ডাব্লিউ বানাচ্ছি, তো এখান থেকে ডাব্লিউ নিচ্ছি, শেপ বিল্ডার টুলস নিলাম, এই এখানে হচ্ছে লাইনটা রাখতে হবে। সো এখানে একটা মেজারমেন্ট করার জন্য আমি একটা লাইন টেনে নিতে পারি, এই যে, আর সেম টু সেম এখানে একটা লাইন করে দিতে পারি যাতে এটার বাহিরে আর না যাই, ঠিক আছে, নিজেকে ঠিক রাখার জন্য। সো এখান থেকে হচ্ছে এখন আমি কালারাইজ করতে চাই। ওকে, এই 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 ওকে এই ভাইয়া কালার হইতেছে কিভাবে তো বোঝা যাইতেছে না, আর এখানে তো দেখাও যাইতেছে না কোন বাটন প্রেস করা হইতেছে। কোন বাটন মানে এই যে প্রেস করতে, কালার হচ্ছে ফিল কালার দিয়ে নিছি এই জন্য হচ্ছে। আচ্ছা, এই ডাব্লিউ ডি, ওকে, মিনিংফুল, এই যে ডাব্লিউ ডি, ঠিক আছে? এখন এইভাবে আসলে মানে বানাতে হবে, বুঝছেন বিষয়টা? যে আপনি একটা মাথায় আইডিয়া নেবেন, সেটা বানানোর জন্য গ্রিড কিভাবে কিভাবে বসানো লাগবে সেটা আগে স্কেচ করে বানাইবেন, স্কেচটা করলে বেটার হবে, ঠিক আছে? স্কেচটা যদি করতে পারেন তাহলে সেই জিনিসটা বেটার হয়, আর যদি স্কেচ না পারেন তাহলে একটু কষ্ট করে ভাই ফন্ট দিয়ে বানা নিতে হবে। যেমন আমি এই ডাব্লিউ ডিটা যদি ফন্ট দিয়ে বানাই, আচ্ছা আজানটা একটু শেষ হোক, লাস্ট একটা টপিক দেখে আপনাদের প্র্যাকটিস দেব, ওই জেনজির লোগোটা। ওকে, তাহলে ধরেন এখন আমি হচ্ছে মডিফাই করবো হচ্ছে ডাব্লিউ ডি কে, ডাব্লিউ ডি, ডাব্লিউ ডি লিখলাম। ওকে, এমন একটা ফন্টস নিছি, অনেক সুন্দর সুন্দর ফন্টস আছে, এই যে এরকম দেখেন, এই যে পারফেক্ট বানানো যায়। কত ধরনের যে ডাব্লিউ ডি, এই যে এই ফন্টটা কত কঠিন কঠিন ফন্টস, যেমন এই ফন্টটা দিয়ে আমি হচ্ছে মিক্স আপ করবো, ওকে, উইদাউট গ্রিড। আপনি যদি গ্রিড ছাড়া বানাতে চান তাহলে কি করতে, এটাকে প্রথম আউটলাইন্স করতে হবে, এখন ভাবতে হবে যে আমি এটার যে মানে হচ্ছে এটা পা দিব এটা কিভাবে পসিবল। আন গ্রুপ ভ্যারাইটি সিলেক্ট করলাম, এটার সাথে হচ্ছে এটা মিক্স আপ করেন, এই ধরেন এই পর্যন্ত কন্ট্রোল ওয়াই দেন, তাহলে দেখতে পারবেন যে এই মাথাটা যাতে এই পর্যন্ত হচ্ছে এই থাকে। ওকে,
কন্ট্রোল ওয়াই, ঠিক আছে। এরপর হচ্ছে এটাকে সিলেক্ট করে আমি এখন কাটিং করব, মানে হচ্ছে সামথিং লাইক হচ্ছে কাটিং করব কি, শেপ বিল্ডার টুলস দিয়ে এতটুক ফালায় দিব আর হচ্ছে এতটুক মিক্স আপ করে দিলাম। ও অল্টার ধরছি এই ডাব্লিউ ডি, এনে ফাঁকা করেন এই যে, ঠিক আছে। ডাব্লিউ ডি, এখন ডি এর যদি আমি এখানে একটু কিছু দেই স্টাইলিশ করার জন্য বা হচ্ছে ইয়া করার জন্য, না ইউ শেপ বিল্ডার দিয়ে যে কাটা হলো সেটা স্টিপ টাইপের শেপ বিল্ডার ওটা দিয়ে তো করা লাগলো না কি বুঝলাম না। আরে শেপ বিল্ডার অল্টার ধরলে মাইনাস হয়, এগুলো ভালো করে কাজ করেন না এই জন্য মনে নেই, ঠিক আছে। এই যে ডাব্লিউ ডি লিখছেন, স্টাইলিশ হয়েছে না। ফন্ট ছিল একটা কি বানাইছি, এটা আপনি গ্রিড দিয়েও বানাইতে পারেন, উইদাউট গ্রিডও পারেন, গ্রিডে করলেও এক হয় না করলেও হয়, কিন্তু গ্রিড দিয়ে সহজ বেশি, গ্রিডে একটু ভালো হয়, প্রফেশনাল হয় বা একটু বেটার হয়। এটা তো ভালো খারাপ হয় না, এটা তো খারাপ হয় না, মনে হয় সেটা যে খারাপ হয় এটাতে, এটাতে খারাপ হয় নাকি, এটা তো খারাপ হয় না। ধরেন এখান থেকে আমি আর একটা যদি ভাইয়া যে ফন্ট আপনি বানান মানে যে লোগোটা বানান ওটাই ভালো হয়, আপনাদের তো ভালো হবে, সমস্যা নাই। একশো ভাইয়ার হাতে জাদু আছে, জাদু জাদু, ভাইয়া হলো প্রো আর আমরা হইলাম নুব, জাদু থাকবে না তো কি থাকবে, মানে ভাইয়া হচ্ছে প্রো আর আমরা হচ্ছে নুবরা ওই পাবজি, পাবজি লে আবারছেন এনে, হ্যাঁ পাবজি রে কে লিয়ে যে টানেন, ঠিক আছে বুঝি না। ওকে ডাব্লিউ ডি, তাহলে এইরকম ভাবে ফন্টকে আপনি হচ্ছে ভেঙে চুরে বা হচ্ছে ইয়া দিয়ে করতে পারেন। যেমন আপনি যদি এখানে একটা এ লিখেন সামথিং লাইক হচ্ছে একটা এ দিয়ে কত কিছু বানানো যায়, দেখেন একটা এ এ লিখলাম, এটাকে হচ্ছে আমি বড় করতেছি, এ একটা এরকম হচ্ছে এই কই গেল ছোট হয়ে গেল, আরে এটাকে হচ্ছে অন্য একটা ফন্টসে কনভার্ট করি, এরকম একটা ফন্টসে যদি আমি কনভার্টস করে রাখি, ঠিক আছে। এটার এইভাবে একটা কিছু করা যায়। তো এটা করার জন্য আমরা এইখান থেকে পেন্সিল টুল আছে, পেন্ট ব্রাশ টুল আছে, পেন্ট ব্রাশ টুল কি স্ট্রোকে আসে তাই না, পেন্ট ব্রাশ টুল আছে এখানে, পেন্ট ব্রাশ টুল আছে, এটা মোটা করা যায়, ঠিক আছে। এই যে এটা এই যে এটার যে যে জিনিসটা আছে না মানে চিকন হচ্ছে, এটা মোটা করার জন্য এই এই পেন ব্রাশ টুলে, পেন ব্রাশ টুলের ভিতর ডাবল ক্লিক করলে এখান থেকে হচ্ছে উইদিন পিক্সেলগুলো বাড়ানো যায়, যে উইদিন পিক্সেলগুলো আপনি যদি মোটা করেন, যেমন এখন যে মোটা মোটা হবে কিরে মোটা হয় না, এখন আচ্ছা 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 এটা তো ডিরেক্টলি করা যাবে, আচ্ছা ধরেন আপনি মোটা করার দরকার নেই, এখান থেকে এটাকে টান দিয়ে এভাবে বাড়ানো, এখান থেকে ইউনিফর্ম নো ইউনিফর্ম সামথিং, অনেক কিছু করা যায় এরকম টাইপস, আর সিগনেচার টাইপস কিছু লোগো হয়, যেমন এখান থেকে সিগনেচার টাইপস কিছু লোগো হয়, এই যে ঠিক আছে এরকম সিগনেচার টাইপস লোক আরো অনেক কিছু হয়, ঠিক আছে এগুলো বানানো যায় সিগনেচার এইসব জিনিস বানানো যায়। তাহলে আপনার হচ্ছে প্রথমে আজকে মানে এতটা বেশি দেখাইলাম না, তবে এই জিনিসটা আপনার হচ্ছে ট্রাই করবে না, হয় আমি একটা লোক দেখছি, ঠিক আছে এই লোকটা হচ্ছে দিতে চাইছিলাম, কই গেল বক্স ওয়াগন, এই যে গ্রিড দিয়ে বানানো যায় এটা, পাইতেছি না, যাই হোক এইটা করেন আপনারা হচ্ছে এটা শুরু করেন, দেখেন ডাব্লিউডি পারেন কিনা, ইগল একটা করেন,
কোনটা, ঠিক আছে? এই তিনটা লোগো দেখেন, ট্রাই করেন, আস্তে আস্তে ইনশাল্লাহ আরো বেটার হবে কোয়ালিটি আপনাদের, হচ্ছে হাতগুলা যখন ক্লিয়ার হবে। ওকে ঠিক আছে, শুরু করেন, সবাই শুরু করেন। এফবি তে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে দেব, দুই জায়গায় দিয়ে দিব। মিনিমালিস্ট লোগো শুধু লেটার না, ওটা সিম্বলিক থাকে, যেমন যেমন ইগল, ইগল টাইপ দেখাইলাম না, ইগলটা হচ্ছে মিনিমালিস্ট বলে, এগুলাকে লেটার টাইপ অফ মিনিমালিস্ট হয়। মিনিমালিস্ট হচ্ছে সবকিছু সমন্বয় করা। আছে কত নাম্বার ক্লাস, 19 নাম্বার ক্লাস মনে হয় না, দিয়ে দিছি দেখেন। ফেসবুক হোয়াটসঅ্যাপ দুইটাইতে চেক করেন, করেন, শুরু করেন।
ভাইয়া, হ্যালো ভাইয়া, আছেন? হুম বল ভাইয়া। যে আমি তো বলেছিলাম ল্যাপটপের সমস্যা হয়েছিল, তো ল্যাপটপ নিয়ে আসছি। তো যে ভাইয়া, ফটোশপটা তো ইয়ে করতে পারি না, একটু ঠিক করে দিবেন। ফটোশপ ইনস্টল করতে পারি না, আমি ডাউনলোড দিছি, মানে ইনস্টল করতে পারতেছি না। নেট কানেকশন বন্ধ রাখেন। নেট কানেকশন অফ রাখবো? হুম, নেট কানেকশন দিয়া অফ রাখা, মানে ওই আই হ্যাভ ট্রায়াল নিবেন, ঠিক আছে? ট্রায়াল নিয়ে যখন সাইন ইন করতে বলবে, সাইন ইন ক্লিক দিবেন, দেখবেন যে নেট কানেকশন পাইবো না, পরে সাইন ইন লেটার আসবে। সাইন ইন লেটারে দিলে এবার ইনস্টলেশন ফাইল আসবে। করেন? দেখতেছি। করে করে আমাকে জানান দ্রুত। দেখতেছি ভাইয়া। আপনি যদি একটু মানে সময় করে আমার প্রোফাইলে একটু ঢুকতেন, মানে আমার কাজের ওয়ার্কিং গুলো যদি দেখতেন যে ঠিক আছে কিনা, তাহলে ভালো হতো। মানে আসলে এটা অ্যাকসেপ্টেবল কিনা, নাকি একবারে বাজে অবস্থা, মানে একটু ফিডব্যাক দেওয়া দরকার ছিল আপনার। ফিডব্যাক দিব আর কিছুদিন যাক, এখন তো ক্লাস তো ভালো মতো হয় নাই। ভাইয়া কি খাচ্ছেন আপনি? সাথে ভাইকে দিয়ে খান। কি খাইতে বলতে পারলে দিব ভাইয়া। বাসায় আসবো আমি, জানি তো ভাইয়া, বলবো। ভুলে মিস্টেক হয়ে গেছে ভাই। আরেকবার আওয়াজ করে খাম তো, দেখি আমরা ঢিল মারলে লাগে কিনা। না আবার পরে আবার সমস্যা, বুঝলি? আমি তো মোবাইল দিয়ে জয়েন করে আছি, ল্যাপটপে তো হোয়াটসঅ্যাপ নামাইনি। ঠিক আছে, আপনি কথা বললে মনে হয় আপনি কাঁদতেছেন। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, দিতেছি। আপনার বাসা ইয়া নসিস ভাইয়ের বাসা থেকে কত দূর? ভাইয়ার বাসা তো যে ধানমন্ডি, আমার বাসা তো যে গোরান। গোরান গোরান। ঠিক আছে, লিংক দিতেছি আমি। ফেসবুকে লাগবেন আপনার? জি ভাইয়া। আমাকে একটা নক দেন ফেসবুকে। ওই গেছে আপনার এসএমএস কত দূর আর খুঁজতে খুঁজতে সমস্যা। আচ্ছা ঠিক আছে।
ভাইয়া একটু স্ক্রিন শেয়ার দিব। হ্যালো মহেন ভাইয়া, ভাইয়া কি আছেন? ভাইয়া আমার কনফারেন্স শুরু হইতেছে, আমি কি এখন একটু লিভ নিতে পারি? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আর এক্সট্রিমলি ফর এই আজকের প্রজন্ম। ওকে, হুম, বলেন ভাই। একটু স্ক্রিনটা শেয়ার দিতে যাচ্ছিলাম। হুম, দেন। ভাইয়া এই যে এই যে একটা কর্নার বের হয়েছে না, আর এই যে নিচে একটা কর্নার বের হয়েছে, এইটুকু রিমুভ করতে পারতেছে না। ওইটা তো তখনই রিমুভ করেন আপনি, ওই যে ইয়া দিয়ে জুম করে করা দরকার ছিল, জুম করেন নাই তখন, জুম না করলে তো এটা হবেই। এখন কি তাহলে ব্যাক করতে করতে আবার ওই পর্যন্ত যাব? আরে না, আপনি আবার নতুন করে বানান, ব্যাক করবেন কেন, নতুন করে বানান, আরেকবার বানান, প্র্যাকটিস হইব, করেন।
ঠিক আছে ভাই, আমি আবার আবার বানাবো, সমস্যা নাই। আর আরেকটা প্রবলেম যে এখন ইগোলেটটা ওটা ওই পর্যন্ত আমি ইফতারে নক দিছিলাম আর কি, আপনার শোনেন নাই। পরে আমি ইগোলেটটা শুরু করছি, হ্যাঁ ইগোলেটটা যে একটা ইগোল এখানে আনছি, এখন এই যে নিচে যে লেখাগুলো আছে না, এই লেখাগুলো, এই যে দাগটা, এই যে এই লেখাগুলো, এগুলোকে এখান থেকে রিমুভ করবো কিভাবে? আর এত কিছু রিমুভ করা যাবে না, এত কিছু রিমুভ করা যাবে না, সবই যদি রিমুভ করতে পারতেন তাহলে এগুলা দিছে কেন? কোন পারবে না এটা, এটা তাহলে ক্যান্সেল করে দেব। অবশ্যই ক্যান্সেল দিলাম, এটা ক্যান্সেল করে ভাইয়া একটু থাকবে, আমি একটু এটা আবার নতুন করে করি, দেখবেন? করেন করেন, আমি দেখবো, সমস্যা নেই, দেখবো করেন। পৃথিবীর সবাই হয়, আপনার না, আরে ঘুরান না আপনি, ঘুরান ঘুরান ঘুরান, সিলেক্ট করেন সবগুলা। হ্যাঁ এবার ঘুরান 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 না আপনি। হ্যাঁ এই তো ঘুরছে, ওটা আগে এক্সপ্যান্ড করেন, এই যে ইগুলা শুধু পিছনের ওই আবার লাইনটারে ধরেন না, ঠিক আছে লাইনটারে ধরেন না, লাইন বাদ দিয়ে। হ্যাঁ এখন সুবিধার দিয়ে কেটে দিব। দেন কেটে দেন,
ভাইয়া শিপ বিল্ডার দিয়ে কাটার জন্য সবসময় সিলেক্ট করে নিতে হয় তাই না ভাইয়া? হুম, সিলেক্ট করতে হবে অবশ্যই। অবশ্যই সিলেক্ট করতে হবে। এরকম হওয়ার কারণে এখন এরকম হয়ে গেল যে বুঝে মাঝখানে ধরা দিচ্ছেন, যে মাঝখানে ধরান যাবো না, মানে সাইড দিয়ে সাইড দিয়ে যেতে হবে। উল্টা উল্টা কেটে ফেলেছেন মনে হয় নাকি? না ঠিক আছে ঠিক আছে, এবার ওই সাইড গুলা কাটেন, জুম করেন জুম করেন। না না এটা না, ওই যে ওই যে ওই যে লাইনের এখানে দেন লাইনটার, লাইনটা হ্যাঁ এই যে সাইড গুলা লাইনটা ধরেন, লাইনটা না ধরলে তো কাটবে না। একসাথে সিলেকশন টুল সিলেক্ট করেন। হ্যাঁ হুম, এবার ধরেন। হ্যাঁ আরে শেপ বিল্ডারে যান। হ্যাঁ হুম, লাইন লাইনের এই যে এক্সট্রা হাই পয়েন্টটা, হ্যাঁ ওই পাশে আছে, অপোজিট সাইডে ভালো করে খেয়াল করেন কি করতেছেন। হুম এই তো গুড, ভালো করে খেয়াল করতে হবে। হুম 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 ভাই তিনটা করছি, আপলোড দেবো, দিয়ে দেন আপলোড দেন। নতুন কিছু দেখার, নতুন নতুন ভাইয়া এখন ঠিক আছে, তামিম নতুন কিছু দেখান। তামিমের খবর কি? তামিম উইন হইছেন না? উইন আর নাই না ভাই, তিনটে স্টেপ পেয়েছিলাম হাইস্ট, দুইটার মধ্যে তিনটা তিনটা, তারপর সব বাকি যতগুলো করে সব রিজেক্ট। এভাবে মিলা দিবেন, হ্যাঁ একটা শেপ হবে এটা, একটা শেপ যদি করতে চাই তাহলে একটু জুম করে নিয়ে হুম 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 পরে এই টুলে গিয়ে সিলেক্ট করে নিতে, এখনো কি সিলেক্ট করে নিতে হবে? অবশ্যই সিলেক্ট, পুরোটাই সিলেক্ট করব। হুম 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 পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গেলাম, শেপ বিল্ডার টুলে গিয়ে এইভাবে হুম আপনারটা এইভাবে হবে না, আপনারটা স্ট্রেট স্ট্রেট করতে হবে। আপনি টান ধরে আস্তে আস্তে এইভাবে না, আমার মতো পারবেন না, আপনারটা হবে না, ওটা আমারটা হচ্ছে লেসের মতো কাজ করে, আপনারটা স্ট্রেট লাইন কাজ করে, টান ধরে আস্তে করে সামনে গিয়ে যা। হুম হুম এই কানেক্ট, হ্যাঁ ওই যে বাস ছাড়েন, আবার ওইখানে গেছেন কেন, ওই অতটুকু কানেক্ট একটু একটু করে করান। হ্যাঁ ছাড়েন, হুম এই হয়েছে, তারপর ওইদিকে আস্তে আস্তে মিলান। আপনারটা আপনারটা হচ্ছে লেস বলছেন, লেস মানে হচ্ছে ওই যে কি বলে ইজিলি মুভমেন্ট করে না, এটা করবে না, আপনারটা হচ্ছে স্ট্রেট কাজ করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা এই ভার্সনটাতে, এই ভার্সনটার জন্য। হ্যাঁ 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 অন্য ভার্সন দিলে আচ্ছা ঠিক আছে, মানে আমাকে যে একটা একটা করে করতে হবে আর কি। হুম এখন এটা একটা শুরু হয়ে গেল তাই না? হুম
আস্তে 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 আস্তে, হ্যাঁ ওটা লাইন, ওটা লাইন, ওটা মিলবে না, ওটা লাইন সিলেকশন টুলে গিয়া হ্যাঁ ওটা ডিলিট করে দেন, সিলেক্ট ডিসিলেক্ট করে তারপর ডিলিট করে, হ্যাঁ এই ঠিক আছে। কিছুদিন পর আপনাদের হচ্ছে একটা এক্সাম হবে, মাথায় রাখেন। কিসের উপর ভাইয়া? কাজের উপর ভাইয়া, এক্সামটা কি 3-4-5 তারিখের মধ্যে হতে পারে নাকি পরে হবে ভাইয়া? এটা ডিপেন্ড করে উপর থেকে অর্ডার আসা পর্যন্ত। তারপর কাজ করতে হবে এটা, ওইভাবে না, ওই জেপিজি আনেন, এটা পিএনজি, এটা পিএনজি, জেপিজিটা আনেন, জেপিজি, হুম জেপিজি লিখে ইগল ভিক্টর জেপিজি। এটাকে ইমেজ স্ট্রেচে গিয়ে বা হাই হাই ফিডেলিটি ফটো দিব, তাই না? হাই ফিডেলিটি দিবেন কেন? এটা 3 কালার রাখলেই তো হাই ফিডেলিটি দরকার ছিল না। তাহলে কোনটা দেব ভাই? ব্ল্যাক এন্ড হোয়াইট 3 কালার দিলেই হয়। ছিল
এবার লোগো বানান এরকম একটা ইগল টাইপস এর লোগো একটা আইনা ওটা কনসেপ্ট নিয়ে বানান ইগল টাইপস লোগো লিখে গুগলে সার্চ দেন গুগল করেন আর ইঞ্চ প্রীতি প্রীতি আছে প্রীতি কি রেজাল্ট কি এটার কোন স্টার দেয়নি এখনো ক্লায়েন্ট আসছে না অন্য কাউরে দেয় না আপনারে দেয় নাই ওকে ঠিক আছে কালকে আরেকটা নতুন মার্কেট প্লেস দেখাবো ঠিক আছে কালকে সবাই চলে আসবেন ভালোই হয়েছে এই জন্যই জিজ্ঞেস করছি টাকা লাগে নাকি দেন প্রীতি আহমদ ভাই আপনি স্ক্রিন শেয়ার অফ করেন আর ভালো লোগো নেন ভালো লোগো নেন কি লোগো চয়েস করেন ভালো লোগো নেন
দুইজন একসাথে করা যায়, সমস্যা নেই, দুই চারজন করা যায়, পাঁচ জন দশ জন যা আছে সবাই করতে পারবে। আপনি মানে পুরাটা সব মানে ইয়া ক্লোজ করে আবার আসেন। আপনার ইমেলটা দেন তো। অন্য কোন ব্রাউজার আছে না ভাইয়া? যদি মানে লাস্টের ডেটা গুলো ক্লিয়ার করে দেয় তাহলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা ইয়া থেকে সেটিং থেকে ক্লিয়ার ডেটা দেন। হ্যাঁ হয়েছে, এবার হয়েছে।
জায়গা থেকে কি করবে? আমি তো দেখি না, শুধু আপনার ইয়ার স্ক্রিন আসতেছে, আপনি এন্টায়ার স্ক্রিন দেন নাই, শুধু একটা স্ক্রিন দিচ্ছেন, এন্টায়ার স্ক্রিন দিতে হবে। দিয়েছি তো ভাইয়া, এন্টায়ার স্ক্রিন তো দিলাম, কিন্তু আমি তো অন্যটা দেখতেছি না, নিয়েই দেখতেছি। আপনি আবার এন্টায়ার স্ক্রিন দিয়ে আবার শেয়ার করেন। এবার হয়েছে? হ্যাঁ এবার আসছে, এবার আসছে, এবার ঠিক আছে। হ্যাঁ বলেন কি চাই। কথা শুনি না আপনার, কথা শুনি না। আবার স্ক্রিন বন্ধ হয়ে গেল। এবার কি করব? আপনি ক্লোজ করে দিয়ে বলতেছেন, এখন কি করবেন? মানে সব বন্ধ করে দিয়ে বলতেছেন কি করবো? আমি কিছু দেখতেছি এখন। আপনি ক্রোমটারে ক্লোজ করলেন কেন? আপনি ওটার মিনিমাইজ করলেন। সবার কাজগুলো দেন, গ্রুপে দিয়ে দেন, আর যাদের কাজ শেষ হয়েছে তার ইউনিক কিছু দেখান, বুঝে দেখেন না। আরে না না, ওয়েনতে বাইর করেন আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডাউনলোডসে যান, ডাউনলোডসে দিলে আসে না, ওই যে ইয়ে হইতে থাকে। তো আপনি বের করেন, আবার কই থেকে বের করলেন? এখন নাকি ওই যে অ্যাডোবি ফটোশপ এক্সটেন্ডেড? হ্যাঁ ডাউনলোডসে আছে, ঠিক আছে ডাউনলোডসে আছে। জি জি ভাইয়া, আমার বাইকটা দাও।
ভাইয়া কোথায় চলে গেল? কই চলে গেল? এটার মিনি মেস করেন এটা। হ্যাঁ কই গেল? আপনি দিস পিসিতে যান, আপনি দিস পিসিতে যান, ঠিক আছে? হ্যাঁ ভাই, ওখান থেকেই তো কাজ করতেছিলাম। হ্যাঁ, দিস পিসি ওপেন করেন। এবার ডাউনলোডসে যান, ওই যে ডাউনলোডস, ওই যে পাশে। হ্যাঁ, এখানে না, এখানে না, এখানে না, এই যে বাম পাশে দেখেন ডাউনলোডস। হ্যাঁ, এটাতে যান। হ্যাঁ, এই এই যে নিচে নিচে, এই নিচে নিচে। হ্যাঁ, এটা এটা হচ্ছে। হ্যাঁ, এটার মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্র্যাক্ট দেন, মাউসের রাইট বাটন ক্লিক। এটার ভিতরে হচ্ছে সেট আপ ফাইল থাকবে না, ওই যে সফটওয়্যার নিচে সেট আপ ফাইল লিখা থাকে, আপনি দেন নাই এর আগে? ওই যে সেট আপ ফাইল এটার মধ্যেও আছে, সেম মানে ইলাস্ট্রেটরের আপনার নেট মানে নেট কানেকশন বন্ধ রাখবে, নেট কানেকশন বন্ধ করলে তো এখন আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, ঠিক আছে? জি ভাইয়া। তো নেট কানেকশনটা বন্ধ রেখে ওইখান থেকে হচ্ছে আপনি সেটআপে দিবেন, সেটআপে যতটুকু সেটিং নাও নিবে, তো সাইনিং চাবে, সাইনিং চাওয়ার পর আপনি হচ্ছে ওইটারে ইয়া করবেন, সাইনিং দিবেন, সাইনিং দেওয়ার পর সাইনিং লেটার আসবে, ওই লেটারে ক্লিক দিলে দেখবেন যে সফটওয়্যার ইনস্টলেশন ফাইল ওপেন হয়ে গেছে, ইনস্টলে টিপ দিবেন, অটো হয়ে থাকবে। আর ক্র্যাকটা আমি কালকে হচ্ছে আপনাকে দেখা দিব, ঠিক আছে? আপাতত চালাইতে পারবেন, সমস্যা নাই, চালাতে পারবো। মা, আমার কাজটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি। ওকে গুড, আমি হচ্ছে নামগুলো ডেকে দেই, আহমদ আলী, আল আমিন, মাসুম হোসেন, মোবাশিরুল ইসলাম। ভাই মাসুম হোসেন আছে, এসডব্লিউ দিছে। আহমদ আলী ভাইয়া, ভাই আছি, আল আমিন। হোমওয়ার্ক দিছেন নাকি এটা কোন আগে? ভাই দিছি, মাসুম হোসেন ভাই হোম আচ্ছা, তারপর হচ্ছে আল আমিন, মাসুম হোসেন আছে, মোবাশিরুল ইসলাম, মোবাশিরুল ইসলাম আজকে আসেনি না? মুবাশিরুল ইসলাম আজকে আসে নাই। ওকে, কালকে 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 মেবি ক্লাস হবে না। কেন ভাই? ঈদের ছুটি। হারমান হাসান প্রীতি, রাজন, কাউসার, তামিম, কামের সময় যদি হচ্ছে তাহলে তো সমস্যা, আমার সবকিছু দেওয়া আছে। আচ্ছা, আর সাদমান ইসলাম মুন্সি ভাই, ওই যে আপনাকে বলে কনফারেন্সে গেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারটা তো ইয়ে আছে। তারপর হচ্ছে তামিম পর্যন্ত আসছি, তারপর সাকেরা, আমি আছি, তামিম, মুবাশিরা, আমি কিন্তু তামিম, মলদান, আমার হোমওয়ার্ক সব। আচ্ছা আচ্ছা, তামিম আর সাকেরা আছি, মিস করছে, এটা রেগুলার ক্লাস করে মেয়েটা।
আচ্ছা, তারপর হচ্ছে সাজাল রায়, হিতু, তারপর হচ্ছে নাফিসা। হিতু আসি আমি। আচ্ছা, সাজাল রায় আসছে। অর্ডার নাফিসা আছি নিয়া, রাশেদুল ইসলাম, আবানি, রনি খান, তারপর ফয়সাল আকরাম। জি ভাই আছি, জি ভাই আছি। ভাই নাম কর, নাম কর একটু খালি। আচ্ছা, রাশেদুল ইসলাম। আচ্ছা, কাজ করবো। কেন, কালকে ঘুরতে যাবেন নাকি? হ্যাঁ, আচ্ছা দিবনি, উম্মে মান্না, তারপর হচ্ছে রিয়াজুল রাব্বি, সজীব। জি ভাই আছি, এজলু। জি ভাই আছি ভাই। উম্মে মান্না নাই আজকে, আসে নাই। আছি ভাই, আছি। আচ্ছা আচ্ছা, উম্মে মান্না, আপনার কি অবস্থা? কাজ কত দূর আগাইলেন বা কি করতেছেন? আমি তো প্র্যাকটিস করতে কোনো কনটেস্ট করি নাই, এই তো বাসার প্র্যাকটিস। কনটেস্ট করেন না কেন, কি সমস্যা? আরো হাত চালু হওয়া লাগবে। হাত চালু হবে কনটেস্ট করলে না, হাত চালু হবে। আপনি দুইটা কনটেস্ট করছেন, দুইটা কনটেস্ট করেন, দেখেন যে আপনার ক্রিয়েটিভিটি কেমন, আপনি ওই কনটেস্টটা করতে পারেন কিনা, বা ওই কনটেস্টটা মানে হচ্ছে ধরতে পারেন কিনা, ওই ক্লায়েন্ট কি বলতেছে এটা বুঝেন কিনা। এগুলা না বুঝলে জিজ্ঞেস করবেন, সবাই আছে এখানে, অনেকে আছে, হেল্প নেবেন, তাইলে না কাজ শিখবেন। এমনি একবারে কাজ শিখা মানে 7 দিনের খাবার একদিনে খাইলে তো মানে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যায়, তখন হসপিটালে না দৌড়াদৌড়ি করতে হইব। একটু একটু কনটেস্ট করতে হবে, কনটেস্ট 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 করতে হবে। আর পরশু দিন হচ্ছে মার্কেট প্লেস দেখাবো একটা, সেটা হচ্ছে এসইও ক্লার্ক। ওকে, ওটা একটু গাইডাইশন সবাই, এসইও ক্লার্ক। আমি ইয়াটা নাম কি ভাই বুঝলাম না, আমি ইয়া দিতেছি, লিংক দিতেছি। ভাইয়া এটা তো মনে হয় হয়ে গেছে, এটা কি করব এখন? কি হয়েছে, কি হয়েছে ভাই, এটা এখন কি করব? কোনটা বলেন? হ্যাঁ, ওই আমার 2014 সিসিটা প্রবলেম করতেছে দেখে আমি 19টায় কাজ করতেছিলাম, কিন্তু এখন 19টায় আমি ওই যে পেন টুলটা খুঁজে পাচ্ছি না, পেন টুল না সরি ভাইয়া, ওই যে ইয়েটা লাইনটা ভিতরে গেলে দেখেন সফটওয়্যার লেখা আছে, এই যে সেটআপ, ঠিক আছে, এই সেটআপে দিলে নেট বন্ধ করে দিবেন, এসইও ক্লার্ক। ওকে, এসইও ক্লার্ক, সবাই একটু এই মার্কেটপ্লেস সম্পর্কে একটু ইউটিউব গাইড আসবেন। হ্যাঁ, সবাই একটু ইউটিউবই করবেন যে হোয়াট ইজ এসইও ক্লার্ক, এসইও ক্লার্ক কি, কেমনে অ্যাকাউন্ট খুলে, এগুলো একটু দেখে আসবেন, আর বাদ বাকি আমি দেখা দেব। আচ্ছা, উনি হচ্ছে ইয়া দিচ্ছে না, ভিডিও ইয়া দিচ্ছে, দাঁড়ান একটা মিনিট রবিন। আচ্ছা, এখানে ইটা বড় করেন, মানে হচ্ছে বড় করেন না, বড় করেন ওই যে ই বাটনটা আছে না, নেক্সট বাটনটার মতো উপরে, এই নেক্সট বাটনটা,
এই যে এই যে এই যে মুভ টুলের পাশেই তো, মানে সিলেকশন টুলের উপরে যে একটা নেক্সট বাটন যেটা প্রিভিয়াস টানার মতো, যে গান টানেন না ওই যে ডিভিডিতে গান টানলে যে আইকনটা দেখাইতো, হ্যাঁ এটা ক্লিক করেন, ক্লিক করেন এই। এখন দেখেন তো লাইন টুল আছে কিনা এখানে, নাই এটা ভিতরে ভিতরে খুঁজেন খুঁজেন, হ্যাঁ এখান থেকে এটার ভিতরে না ওই শেপ রেকটেঙ্গল এখানে আছে না, হ্যাঁ এনে ছাড়েন এইভাবে সবগুলা টুলস আস্তে আস্তে আনবেন, যেটা লাগবে নিয়ে আসবেন, এটা মানে হচ্ছে অ্যাডোবি থেকে ইয়া করা আর কি। আপনার রেড কালার দিতে দিতে তো পুরো খাতা রেড হয়ে গেল, আবার লইতে কইছে এটা রেজা তো মানে খবর নাই, ঘুরা ফিরা আপনি ক্লাস করতে আইলেন আর এখন খবর নাই, ক্লাসে অসুস্থ তো থাকে মানুষ, ঠিক আছে একটু সুস্থ থাকতে হবে না, ওষুধ টুষুধ খেয়ে ভালো হন তাড়াতাড়ি করে, ক্লাস অনেক মিস করে ফেলেছেন আপনি। ওকে ভাই আমি আজকে সময় আসলে না, তারপর হচ্ছে তমা প্রিজম ভাইয়া শরণার তো সব মানে কমপ্লিট না, জি ভাইয়া তারপর হচ্ছে তমা, তমা তো হচ্ছে পরে আসছে, সে তো অনেক লেট করে আসছে, ওইটা ক্লাস ও মা অনেক ক্লাস করে আসছে, 15 নাম্বার ক্লাস থেকে আসছে, ঠিক আছে। তো আপনার কি অবস্থা, আপনার কেমন শিখলেন বা কেমন শিখতেছেন? অনেক কিছু শুরু করছে তো, এইজন্য একটু সময় লাগছে, ঠিক আছে ওকে থ্যাংক ইউ। আপনি ক্লাসই আছিলেন না এলিয়া ডাকি না ও ভাইয়া, ওই যে নেট মনে হয় তখন চলে গেছিল, নিজেই জানেন না নেট কখন গেছে, তার মানে আপনি মানে তো মেসেজে চ্যাটে জানাইছিল যে আছে এইচডব্লিউ সিডব্লিউ ডান করা, তো নেট মাঝে মাঝে প্রবলেম করে তো একটু, আমি বুঝিও না যে কখন চলে যায় না আটকায় যায়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে রইল কি যে কনটেস্ট, টোটাল দুইটা কনটেস্ট দেখাবেন, টোটাল দুইটা কনটেস্ট হচ্ছে দেখাবেন আর সেটার স্ক্রিনশট, আর উইন করার জন্য কনটেস্ট করবেন, নট দেখানোর জন্য, উইন করার জন্য কনটেস্ট করতে হবে, সবাই করেন, এখন যার ডিজাইন বেস্ট সেটাই হবে নিবে, ঠিক আছে। তো সিস্টেমগুলো দেখা দিছি যে সার্চ করা জানতে হবে, প্রথম হচ্ছে গুগল সার্চ ভালো জানতে হবে, যত গুগল সার্চ ভালো পারবেন তত লোগোর আইডিয়া বেশি হবে, সুন্দর হবে, কম সময়ে ভালো লোগো হবে। বাট যদি গুগল আইডিয়া না থাকে তাহলে মনে করেন যে এক ঘন্টা পাঁচ ঘন্টা লাগাবেন একটা লোগো করতে, ওই পাঁচ ঘন্টার পর একটা খাবেন রিজেক্ট। ভাইয়া বলেন বলেন কি প্রশ্ন,
না আমি বলে দেই, পরীক্ষা হবে হচ্ছে আপনার 100 মার্কস, টোটাল হচ্ছে 100 মার্কস, তিনটা পরীক্ষা হবে টোটাল। একটা হচ্ছে 25 মার্কস ফার্স্ট সেমিস্টার, তারপর হচ্ছে সেকেন্ড সেমিস্টার, তারপর হচ্ছে ফাইনাল, ঠিক আছে? 25 25 দুইটার মধ্যে থাকবে, আর একটা হচ্ছে ফাইনালটা থাকবে হচ্ছে 50। এই হচ্ছে টোটাল 100 মার্কস। পরীক্ষা তো দেরি আসে না ইনশাল্লাহ? না ইনশাল্লাহ তাড়াতাড়ি আসবে। ভাইয়া ওই যে ইনস্টল দিতে বলছেন না, 20টা ক্লাসের পর হচ্ছে 20টা ক্লাস আর হচ্ছে 25টা ক্লাস, এর মধ্যে পরীক্ষা থাকতে হবে মাস্ট একটা। এখন ওনারা যদি 25 নম্বর ক্লাসে বলে, 25 নম্বর ওনারা যদি বলে কালকে নিবে নিতে হবে, তাহলে কালকেই নিতে হবে। আর যদি বলে অবশ্যই একদিন আগে জানাবে, এটা সত্যি কথা, একদিন আগে আপনাদের জানা দেওয়া হবে যে আপনাদের কালকে এক্সাম, সবাই প্রিপারেশন নিয়ে আইসেন। ভাইবা না, ভাইবা হবে না, ভাইয়া। বলেন ভাইয়া, ওই যে ইনস্টল দেওয়ার পরে ক্যান্সেল আর কন্টিনিউ দুটো অপশন আসছে, তো কন্টিনিউ দিলে বারবার ক্যান্সেলে চলে আসতেছে, তো এটা কি করব? ক্যান্সেল তো চলে আসবে, ইলাস্ট্রেটর অন করে রাখছেন না আপনি? ও তাহলে কি ইলাস্ট্রেটর বন্ধ করে দিই? জি, ইলাস্ট্রেটর ক্যান্সেল দিব, ক্যান্সেল দেনা হয়। ক্যান্সেল কি? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রতিদিন হচ্ছে দুইটা করে কন্টেস্ট যাবে, আর আমি একটু মার্কেট প্লেসের লিঙ্কটা হচ্ছে আপনাদের গ্রুপে অ্যাড করে দিচ্ছি। মার্কেট প্লেস সম্পর্কে ফাইন্ড ফাইন্ড মার্কেট প্লেস দীপ, বলেন বলেন বলেন। আচ্ছা উইথড্র করবো কিভাবে, মানে আমার তো প্রসেস কিছুই জানা নেই। আপনার একটা কথা, আমার একটা কথা মনে পড়ছে, ঠিক আছে? এটা হচ্ছে, এটা তো খুব ইজি একটা প্রসেস, যাই হোক এটা দেখা দিব, এটা উইথড্র সিস্টেমও দেখা দিব আমি, ঠিক আছে? আপনি কাজ করেন, বাইরে ছবি উপর ক্লিক করলে তো যে উইথড্র হাইলাইট আর যে প্রাইস সেট করা অপশন আছে, আরে ওই উইথড্র টাকা, উইথড্র টাকা কত? ও আচ্ছা, টাকার কথা বলছে আপনি, তো আরেকটা বলছে। আচ্ছা এই মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের হচ্ছে, মানে আমি যে যে মার্কেট প্লেস দিচ্ছি, হ্যাঁ, এসইও ক্লার্ক অ্যাকাউন্ট খুলেন না, ঠিক আছে? জাস্ট এই মার্কেট প্লেস সম্পর্কে হচ্ছে জানবেন, হ্যাঁ, এই যে আমি লিঙ্ক দিচ্ছি, আমি গ্রুপেও দিচ্ছি, এই চ্যাট বক্সে দিচ্ছি, সবাই পারলে একটু ঢুকেন, ঢুকে দেখেন এখানে কি কি করায় বা কি করে, এখানে কি মানে হচ্ছে জঙ্গল না হচ্ছে ভূত না পেতনি, এখানে কি আছে এগুলো ঘাটবেন, ঠিক আছে? এগুলো গাইডটা আমার জানাইবেন যে ভাই আমি এটা এটা বুঝছি, বা এটা সম্পর্কে একটা রিপোর্ট করবেন আপনারা, ঠিক আছে? একটা রিপোর্ট করবেন যে এই এসইও এসইও ক্লার্ক সম্পর্কে জানছে। এটা খুব বড় সড়ো মার্কেট প্লেস না, বাট এখানে কাজ পাওয়াটা খুব ইজি, ঠিক আছে? ছোট ছোট কাজ পাওয়া যায়, যেমন $10 $20 $30 এরকম ছোট ছোট কাজগুলো খুব ইজিলি পাওয়া যায়, হ্যাঁ, এসইও ক্লার্ক। আমি দেখা দেবো কীভাবে কাজ করা লাগে, এই সিস্টেম আমি দেখা দেবো। তবে এই ছোট ছোট থেকে আসলে বড় জিনিসের সৃষ্টি, হয়তো ফাইবারটা হচ্ছে আমি একটু পরে দেখাবো, মানে ফাইবারটা এটার পরে আর কি দেখাবো, ফাইবারও দেখাবো, এটা ওটাও লাগবে। ওকে, এই এসইও ক্লার্কটা একটু দেখবেন, রিসার্চ করবেন, ইউটিউব ঘাটবেন একটু, যে এসইও ক্লার্কটা কি বা এসইও ক্লার্কে কিভাবে কাজ করে ওগুলো একটু দেখে আসবেন, তাহলে একটু আমি যখন ক্লাসটা নিব মাথার উপর দিয়ে যাবে না, কজ কালকে একটা আপনাদের হচ্ছে ছুটি আছে, তো ছুটির দিন একটু হোয়াটসঅ্যাপে দিন, তো আমি আতে দিয়ে দিছি, এই যে গ্রুপে দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপে দিব। আর কি হেনে কে জানো হচ্ছে ইয়া চালায় না, মিডিয়া চালায় না, কে জানো এই বলল যে আমি চালাই না, কে জানো এটা বলছে। হ্যাঁ, ওই কি অনেক ছিল, আপনি একটা ভালো করে দেখছেন আর একটা দেন নাই, তাহলে তো সমস্যা, তাই না? নিজের বেলা ঠিকই দেখলেন,
হ্যাঁ, যেটা সরকার বলছে সেটা আবার কইলেন যে না কি সরকার কইছে, কি হইছে সরকারের এই কাজ, এমন হওয়া যাবে না, একদম ডিরেক্টলি কেস করে দেওয়া হবে। ফাইজলামি সরকারি কোর্স নিয়ে না, ঠিক আছে, এটা প্রাইভেট কোর্স না, যে আপনি আপনার মন মতো করলেন আসলেন আর গেলেন, ঠিক আছে। এখানে একটা একটা পাওয়া মানে হচ্ছে সুবিধা আছে, সেটা হচ্ছে ফ্রিলি এখান থেকে ক্লাস করতে পারবেন, ঠিক আছে, ফ্রিলি ক্লাস করতে। আর এসইও ক্লার্কে একটা বুঝছেন, আমি একটা বলি, এসইও ক্লার্কে যদি এসইও ক্লার্ক হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান এসইও ক্লার্ক, এটা যদি লিখে সার্চ দেন ইউটিউবে, দেখবেন যে একটা ভিডিও আছে, ঠিক আছে, পোস্ট করি একজন একজনের হচ্ছে এক, ঠিক আছে, আমি ইয়াতে দিয়ে দিছি সবাইকে, মানে হচ্ছে বলার উদ্দেশ্য হচ্ছে যাতে একটু মার্কেট প্লেস সম্পর্কে একটু ভালো ধারণা নিয়ে আসেন, আমার জন্য সুবিধা হয়, আপনার জন্য সুবিধা হয়, ঠিক আছে। আহমেদ আহমদ ভাই বুঝছেন, ওটা গাইডে আসবেন, আমার আইসা বললেন না ভাই মাথার উপর দিয়ে যাইতেছে ভাইয়া। হ্যাঁ দেখবো ভালো করে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ ভালো করে দেখবেন আপনি, আপনার নিয়ে অনেক স্বপ্ন আছে, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, ওকে লিভ করতে পারেন, সমস্যা নেই, ওকে, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, আসি ভাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আচ্ছা কে ডাকছিল? পারলে দেন ভালো কিছু, মানে আপনার কাছে যদি বেটার মনে হয় তাহলে দেন, যে 5 স্টার পাওয়ার চান্সেস থাকবে, আবার রিজেক্ট পায় না, ঠিক আছে। হ্যাঁ ওটা হয় অনেক সময়, দেখেন আপনার চান্সেস কিন্তু আছে, হ্যাঁ 4 স্টার দেওয়া মানে হচ্ছে চান্স থাকে বেশি, 4 স্টার পাওয়া মানে হচ্ছে অনেক কাছে যাওয়া, ঠিক আছে, অনেক কাছে। আমি তো একটা লোগো দিয়েছিলাম, আমি তো এখানে মানে 5 স্টারই পাইছি, কিন্তু আমার মতো আরো 15-16 জন পাইছে আর কি 5 স্টার। ওইখানে আসলে ওইখানে আসলে কিচ্ছু করার নাই, কজ 5 স্টার সবাইরই দেয়, এখন বেস্ট তার কাছে নিজে, মানে আপনার লোগো যে বেস্ট এটা মিনিং হয়েছে যে আপনার লোগো বেস্টের মধ্যে পড়ে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হয়েছে কি ওই বেস্টের মধ্যে তার চয়েস হয়, আপনি খারাপ ডিজাইন। হ্যাঁ 5 স্টার প্রথমে যে দিছে ওইখানে মানে 3 নম্বরেই করছিলাম, তারপরে আস্তে আস্তে সংখ্যা বাড়তেছে, ওটা তো বাড়বে, কিন্তু ইউনিক করতে পারলে আর কি জিতবেন, যদি ওর কাছে মনে হয় যে এটা ইউনিক, ও যদি মনে করে যে বেটার এটা আমার কাছে, ইয়ে নেবে। ক্লায়েন্ট আসলে অনেক সময় মাতাল হয়ে যায়, তো বুঝেন নাই, মনে করেন যে 3 স্টার দেয় ওইটার উইন দেয়া দেয়, 0 স্টার দেয় ওইটার উইন দেয়া দেয়, 5 স্টার রিজেক্ট দেয়া দেয়। ওকে ঠিক আছে, তাহলে মার্কেট প্লেস সম্পর্কে অবশ্যই অবশ্যই যে জানবেন, এটা আজকে থেকে রিসার্চ করেন মার্কেটটা নিয়ে, এসইও ক্লার্ক এটা খুব ভালো একটা মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে কী কী আছে একটু দেখে আসবেন, কী কী কাজ করা যায় বা জবস কী কাজে কিসের কাজ করে, ইউটিউবে বাংলা টিউটোরিয়াল অনেক আছে, ওকে ওগুলা দেখে একটু আসেন, ওকে আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, এটা হওয়ার পর কি কিছু করতে হবে? এটা কালকে করে দিবুন, ঠিক আছে আপনি আমাদের ক্লাসের, নাম তো নাই আপনার, কেন থাকবে না ভাইয়া, 20 না 21 নম্বরে আছি, রাশেদুল ইসলামের আগে। বাপরে এত কিছু মনে রাখছে, 20 নম্বর না 21 নম্বর, আচ্ছা হ্যাঁ, ও হ্যাঁ না ঠিক আছে।
ঠিক আছে, আপনার কি অবস্থা, মানে কাজের কি গতি? আপনার তো মানে হচ্ছে কিছু কিছু এখান থেকে হচ্ছে আউট অফ সিলেবাস আছে, এদের মধ্যে মানে থাইকেন না, ঠিক আছে, আউট অফ সিলেবাস না, একটু কমিউনিকেশন রাখবেন সবার সাথে, ঠিক আছে, জি ভাইয়া, ডিসকানেক্ট থাকবেন না। আর আপনার কাজের কি অবস্থা, কন্টেস্ট কটা করছেন? দুইটা মাত্র, ফার্স্টটা তো যেদিন দেখাই দিলেন ওইটা, ওটা তো সিনই হয় নাই মনে হয়, আর তারপরে একটা দিয়েছিলাম, ওটা জাস্ট 15 মিনিটের মাথায় রিজেক্ট। 15 মিনিটের মাথায় রিজেক্ট হবে, তার মানে আপনি ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ কাজ করতেছেন না। এই যে স্বর্ণা কি সুন্দর কাজ করে হচ্ছে আপনার 4,000-5,000 টাকা নিয়ে নিল, ঠিক আছে, বেশি দিক কাজ করছে, ভিক্টর দিয়ে কাজ করে নিয়ে নিছে, কাজ করেন, কাজের তো অভাব নেই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, তাহলে সবাই ভালো থাকেন। হ্যালো, লাস্ট ইয়ে আসবারের উপরে ফেলে দেয়ছি, ধাক্কা দিতেছি, ফেলেন পরে যাব করুন। বালা মানে কও কি কি লাগবো আবার, কার তো বাজরা ফোন দিছে একবার, মানে এলো, কিছু তো কিছু না লাগবেই। আমরা মানুষের ফোন দিই ঠিক আছে, স্বার্থ মাস মানুষ বলে স্বার্থ মাস কি আর, আমি আমি বিনা প্রয়োজনে ফোন দিই, মানুষের খবর নেই, মানুষের বিলে যাই না। ক মানে কি সে ক কি আর, কালকের কথা বলছি, আমি কইছি কালকের কথা ভুলে গেছি। আমি তো বলেছিলাম।